চল ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা স্টার্ট করি। এক্স মাইনাস টু হোল কিউব, এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই, আমি আগে একটা কাজ করি, দু নম্বরটা করে দিই, দু নম্বরটা সোজা আছে। এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু লেস দ্যান ইকুয়াল টু জিরো, ঠিক আছে, দু নম্বর থেকে স্টার্ট কর। এবার দেখ, এই টাইপের কোয়েশ্চেন হলে আমাকে আগে কি করতে হবে, পয়েন্ট খুঁজতে হবে। কি খুঁজতে হবে বল, পয়েন্ট কি কি পয়েন্ট আছে ভাই? দুই আর চার, মাইনাসের সঙ্গে লিখবি, এটা আছে দুই এটা চার, তাহলে এখান থেকে দুই লিখব, ঠিক আছে, আর একটা কত আছে ভাই, চার আছে। নেক্সট কাজ হবে পাওয়ার চেক করা, এর পাওয়ার কি আছে, ওয়ান, ওয়ান মানে কি অড, এরও পাওয়ার কি আছে, ওয়ান আছে, মানে কি পাওয়ার অড আছে, তাই না, ওয়ান মানে অড। তো এবার আগে শুনে নে, সবসময় আমরা স্টার্ট করব গ্রাফ কোথা থেকে বল, উপর থেকে, ঠিক আছে, এরকম করে 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 চারে আসব, এলাম। এবার চারের পাওয়ারটা কত আছে বল, ওয়ান আছে, অড না ইভেন, অড, তাহলে সাইন কি করবে, চেঞ্জ হবে, তাহলে প্লাস থেকে সাইন কোথায় চলে গেল বল, মাইনাসে, কোথায় বসবি ভাই, ফার্স্টে বসবি, বুঝতে হয়েছে এখানে, এটা তো বুঝতে পারছি। দেখ এটা পজিটিভ, এটা কি ভাই, নেগেটিভ। এবার টু এর পাওয়ার কি আছে, দেখ অড না ইভেন, অড, সাইন চেঞ্জ করবে, তাহলে গ্রাফটা এখান থেকে কোথায় তুলবো, উপরে তুলবো, তাহলে এটা হয়ে গেল প্লাস, ঠিক আছে, এতগুলো স্টেপ বুঝেছিস। এবার এর দিকে তাকা, এ কি বলছে, লেস দেন ইকুয়াল টু জিরো, এ কি বলতে বল, লেস দেন জিরো মানে কি নেগেটিভ, তো তাহলে আমাকে গ্রাফে সেই পোর্শনটা খুঁজতে হবে যেখানে নেগেটিভ আছে, কোথায় আছে বল নেগেটিভ, এখানে আছে তো নেগেটিভ। এই কন্ডিশনে এক্স এর রেঞ্জ কত হয়েছে, এক্স এর রেঞ্জ কত হয়েছে বল, টু থেকে ফোর, তাহলে অ্যান্সার হবে কত, এক্স বিলংস টু, এবার এখানে ইকুয়াল টু সাইন আছে তো, তাহলে ইকুয়াল টু সাইন থাকলে কি লিখবো, ক্লোজ ব্র্যাকেট, মানে নিচ্ছে, দুইও নিচ্ছে চারও নিচ্ছে। এবার দেখ এক্স এর ভ্যালু টু যদি বসায় তাহলে জিরো আসছে তো, ইকুয়াল টু ম্যাচ করছে, চার বসালেও ইকুয়াল টু ম্যাচ করছে, তাহলে অ্যান্সার কত হলো, এক্স বিলংস টু 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 ফোর। বলবো একবার তোকে, দেখ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু আছে, কটা পয়েন্ট আছে, দুই আর চার, চুপচাপ আমরা দুটো পয়েন্ট নিয়ে নেবো, দুই আর চার, ঝামেলা শেষ। এবার কি করবো, দেখ সবসময় গ্রাফ উপর থেকে স্টার্ট করবো, এটা হচ্ছে প্লাস ইনফাইনাইট, উপর থেকে গ্রাফ স্টার্ট করবো, এই গ্রাফটা এলো কোথায়, চার পয়েন্টে। এবার চারের পাওয়ারটা চেক কর, অড আছে না ইভেন আছে, ওয়ান তো অড, যদি পাওয়ার অড থাকে সাইন কি করবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, গ্রাফটা উপর থেকে নিচে চলে যাবে। আচ্ছা টু এর পাওয়ারে কি আছে, দেখ অড না ইভেন, অড আছে, তাহলে আবার সাইন কি করে দিল, চেঞ্জ করে নিল। তারপরের স্টেপটা কি, এই জিনিসটা ওয়াই, এটা এটা তো টোটাল, এটা ওয়াই, ওয়াই লেস দেন ইকুয়াল টু কত আছে, লেস দেন মানে কি নেগেটিভ, তাহলে গ্রাফের কোন পোর্শনটা নেব, নেগেটিভ পোর্শনটা, নেগেটিভ পোর্শনে এক্স এর ভ্যালু কতটা হয়েছে, টু থেকে ফোর, তাহলে অ্যান্সার কত হবে, এক্স বিলংস টু টু থেকে ফোর। এরপরে তোরা তিনেরটা করবি, একেরটা আমরা পরে করব, তিনেরটা কর, আমি দেখছি যে ফোর থেকে ফাইভ ক্লোজ হচ্ছে, দেখে কই তিন একটা কায়দা মারছিস, ইউটিউব দেখে এসেছিস কোথায়, আমি এইভাবে করেছি, আমি ওরকম কার বেঁকে বেঁকে করি, এরকম করি, তুই আমার শিষ্য নয়, হ্যাঁ তুই ফাসবি একদিন, ঠিক আছে, আমি দেখবো না এটা। পাঁচ দুইও তো ইনক্লুড করতে হবে, হোয়াই নট, পাঁচ চার দুই, দুইও অর্ডার আছে, এই তো ঠিক আছে, ঠিক আছে, তোকে বলবো আমি তুই কবে ফাসবি, আজ থেকে 50 নম্বর লেকচার পর তুই ফাসবি, ঠিক আছে, সেদিন আমি তোকে বলে দেবো, বলে ভাই তখন কথা শুনিস নি, হ্যাঁ
চার থেকে পাঁচ নিয়েছিস, নেগেটিভ, তাহলে তুই ইনক্লুড করবি কেন? নেগেটিভ, নেগেটিভ কোথায় আছে? নেগেটিভ ঠিক আছে করছিস তুই, এটা পাঁচটা অড না ইভেন, হ্যাঁ উল্টো দুয়ে ফাইভই দেওয়া আছে, অড আছে না? তাহলে এখান থেকে গ্রাফ টান, উপর থেকে টান, দুটো কালার নিয়ে আসবে। এবার পাঁচে অড আছে না ইভেন আছে, অড তাহলে নিচে যাবে, নিচে নিয়ে যা, তারপর ঘুরিয়ে আবার চারে নিয়ে আয়, চারে অড আছে না ইভেন আছে, অড আছে, আবার সাইন উপরে যাবে, দুয়ে গেল, দুয়ে অড আছে না ইভেন আছে, ইভেন আছে, তাহলে উপর দিকে যাবে, নিচে আর যাবে না। হ্যাঁ ঠিক আছে, বুঝেছিস? এবার এবার এটা লেস দেন জিরো মানে কি? নেগেটিভ। এই গ্রাফে নেগেটিভ কোথায় আছে? তাহলে অ্যান্সার কত হবে? 4 2, ইকুয়াল টু সাইন আছে, তার জন্য ক্লোজ ব্র্যাকেট। কোয়েশ্চেন নাম্বার এটা কত? 3 তো। এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এক্স মাইনাস ফোর হোল কিউব, এক্স মাইনাস ফাইভ হোল টু দি পাওয়ার ফাইভ, লেস দেন ইকুয়াল টু জিরো। পয়েন্ট কি কি আছে? 2 4 5। গ্রাফ কোথা থেকে স্টার্ট করব? উপর থেকে। আচ্ছা, পাঁচের পর অড না ইভেন, অড, চারে গেল, চারের পর অড না ইভেন, অড, আবার সাইন চেঞ্জ, বাট দুয়ে কি আছে বল? ইভেন, সাইন চেঞ্জ করবে, এখানে চলে যাবে। এই গ্রাফটা সবার হয়েছে? তোর হয়েছে, লাস্ট বেঞ্চে। এবার নেগেটিভ কোথায় আছে? এটা নেগেটিভ বোঝাচ্ছে তো, নেগেটিভ কোথায় আছে বল? এখানে নেগেটিভ আছে তো, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু কত হবে? এক্স বিলংস টু 4 2 5। ক্লোজ ব্র্যাকেট কেন দিলাম? কারণ ওখানে ইকুয়াল সাইন আছে। ডলের মতো রেডি? ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড। এখানে ইকুয়াল টু তো 2 দেওয়া যাবে, কারণ ইকুয়াল টু 2 বসলে, এক্স ভ্যালু 2 বসলে একটা জিরো আসছে তো, তাহলে ইউনিয়ন কত লিখবো? যেহেতু এটা জাস্ট একটা পয়েন্ট, তো যদি একটা পয়েন্ট হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো তো। পাগল আছিস? এটা পজিটিভ ফুরি নেবো, এটা পজিটিভ আছে, লেস দেন অথবা ইকুয়াল টু জিরো, এক্স এর ভ্যালু 2 বসা, জিরো চলে আসছে, তাহলে রাইট হ্যান্ড সাইড ম্যাচ করছে তো, তাহলে আমাকে দুইকে ইনক্লুড করতে হবে। তুই বল, কিছু অসুবিধা হচ্ছে? বল না বল না, ফিল ফ্রি। 4 2 5 বুঝে গেছিস তো? চলো, এক্স বিলংস টু কত হবে বল? 4 2 5, ক্লিয়ার? এবার দেখ, এক্স এর ভ্যালু যদি 2 বসায় তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে? জিরো, তাহলে রাইট হ্যান্ড সাইড এর ম্যাচ করছে না, রাইট সাইড এ জিরো, তাহলে 2 নেবো কি নেবো না? যদি নেই, আর 2 একটা পয়েন্ট, তো একটা পয়েন্ট কে নিতে গেলে আমরা কোন সাইনটা ইউজ করি বল? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, মানে জাস্ট অনলি 2, অনলি 2। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, চারেরটা কর, 2x-3, 3x-5 গ্রেটার দেন ইকুয়াল টু 3। দেখছি দাঁড়া, 2x-3 কত ছিল? 2x-5, 3x-5 গ্রেটার দেন ইকুয়াল টু 3 ছিল তো। তিনটাকে লেফটে নিয়ে যা, রাইট সাইডে জিরো করে দে, দেখি কার হয়েছে। মাল্টিপ্লিকেশন করে দিয়েছে, কংগ্রাচুলেশন। ঠিক আছে, প্রসেস ঠিক আছে, দেখি ক্যালকুলেশন। এটা ওপেন ব্র্যাকেটই থাকবে, তিনটাকে লেফটে নিয়ে যা, তারপর এলসিএম কর, লেফটে নিয়ে যাই, তিনটাকে দিকে নিয়ে যা, মাল্টিপ্লিকেশন করলে হবে না, তিনটাকে ওইভাবে নিয়ে যাওয়া যায় না। এটা 3 আছে তো, 2x-3 ডিভাইডেড বাই 3x-5, তিনটাকে এইভাবে নিয়ে নে, -3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই না?
মাইনাস সেভেন কমন নিয়ে নেবো উপর থেকে, এক্স মাইনাস 12/7, নিচ থেকে কত কমন নিচ্ছি 3, এক্স মাইনাস 5/3 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত আছে 0। এই লাইনে এসেছিস তো? এবার আমি চাই সবসময় যেন লেফটে কোনো সময় নেগেটিভ না থাকে, তাহলে নেগেটিভটাকে কোথায় নিতে হবে বল, আর পুরো এই কনস্ট্যান্টটাকে তুলে নিয়ে চলে যা। এবার নেগেটিভ জিনিসটাকে ওদিকে নিলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়, এটা নেগেটিভ তো, নেগেটিভ জিনিস আমি যদি ওদিকে নিই। হ্যাঁ 7/3 পজিটিভ কনস্ট্যান্ট, ধরে নে x এর ভ্যালু, x এর ভ্যালু বললো গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, ঠিক আছে, গট ইট? এবার আমি বোথ সাইড মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস x, তাহলে এটা ছোট হয়ে যাবে না? যদি এটা না বুঝিস আরো তো বুঝবি, 3 2 এর থেকে বড়, বাট মাইনাস 3 কি হয়ে যায়, মাইনাস 3 কি মাইনাস 2 এর থেকে বড় হয়, ছোট হয়, তাহলে সাইনটা কি হয়ে যায় বল, চেঞ্জ হয়ে যায়। তো যাই যা, তো কি হয়েছে এই নেগেটিভ যদি লেফট হ্যান্ড সাইডে থাকে ওদিকে নিয়ে গেলে ওটা তোর সাইন চেঞ্জ হয়ে যাবে অলওয়েজ। 7/3 এর জন্য তো আমরা করতে পারি না, ওই যে অনেকে তো বলতে পারে যে আমি 3 এর সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন করে দিতে পারি, তো আমি কি করে শিওর হলাম যে নিচেরটা পজিটিভই হবে বা নেগেটিভই হবে, তাই না? তো মনে রাখবি 7/3 ধরে নে 2x-5, তাহলে এটাকে ওদিকে নিলে কত আসছে x-12/7 ডিভাইডেড বাই x-5/3 লেস দেন ইকুয়াল টু 0 হয়ে যাবে। কেন হয় আমি তোকে বলছি, দেখতে আগা এই এই রাইট হ্যান্ড সাইডে তুই কত মাইনাস করবি এটাকে পজিটিভ করার জন্য, -3/7 করবি তো, এখানেও কত করবি বল, -3/7। এই দেখ তুই নেগেটিভ মাল্টিপ্লিকেশন করলি, আর নেগেটিভ কোনো জিনিসে মাল্টিপ্লিকেশন করলে কি হয়, আর এই পরে হোক না জিরো আমার কি যায় আসে, বাট মাইনাস মাল্টিপ্লিকেশন করলে কি হয় ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়, বুঝেছিস তো? এই মাইনাসটা ওদিকে এরকম ঘুরে গিয়ে যায়নি, আমরা বোথ সাইডে মাইনাস মাল্টিপ্লিকেশন করেছি, তার জন্য সবসময় মনে রাখবি যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভটাকে অ্যাডজাস্ট করতে গেলে আমাকে ইনইকুয়ালিটি চেঞ্জ করতে হয়, এখানে মাইনাস থাকবে। তুই করতে পারিস তাহলে গ্রাফ টানবি উপর থেকে না নিচ থেকে, একই অ্যানসার বেরোবে, আমি মাইনাস রেখে করি বা মাইনাস ছাড়া করি, যদি মাইনাস রেখে করিস তাহলে গ্রাফটা যখন আমি শেখালাম না যে প্রসেসটা, ওটা কোথা থেকে শুরু করব, নিচ থেকে, আর আমি জেনারেল রুলটা কি শেখালাম উপর থেকে, মাইনাস থাকলে কোনো প্রবলেম নেই, দেখবি অ্যানসার সেমই আসবে, আমি দুটোই করে দেখাচ্ছি দেখ। আচ্ছা মাইনাস যদি রেখে করিস তাহলে কি দেখাচ্ছে বল, x-12/7 ডিভাইডেড বাই x-5/3, তো এখানে একটা মাইনাস আছে, এটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আচ্ছা মাইনাস ছাড়া যদি আমি ছবিটা আঁকি তাহলে কটা পয়েন্ট পাচ্ছি, 12/7 আর একটা 5/3, কে বড়? শিওর তো 12/7 বড় তো, আর 5/3 ছোট, 5/3 কত হচ্ছে 1.67, 12/7 হচ্ছে 7, 5, 1.6, 12/7 কত আসছে 7, ঠিক আছে তাহলে এটা বড়, তাহলে গ্রাফ উপর থেকে এসছে, পাওয়ারে অড আছে না ইভেন আছে, এখানেও কি আছে বল, তাহলে সাইন চেঞ্জ করবে তো, আবার সাইন চেঞ্জ করলো, তাহলে x বিলংস টু কত করবো বল, লেস দেন বলেছে মানে, এবার নেগেটিভ দেখ নিচে তো জিরো হতে পারে না, তাহলে x এর ভ্যালু 5/3 বসানো যাবে, তাহলে 5/3 কি করবো, ওপেন না ক্লোজ, ওপেন করব, কেন করলাম বল, আমি যদি x এর ভ্যালু 5/3 বসিয়ে দিই তাহলে 1/0 ইনফিনিটি হয়ে যাবে, তো এক্স্যাক্টলি 5/3 টা নেব না, তারপর থেকে রাইট হ্যান্ড সাইডে কত করব বল, 12/7 ক্লোজ ব্র্যাকেট করে দেব, অ্যানসার চলে এসেছে। আর উপরেরটা করতে পারিস, উপরটা কর, গ্রাফ টানবি নিচ থেকে, তখন পজিটিভ নেগেটিভ সেম থাকবে, কর না কর না নিজেই বলবি দেখ, বুঝেছিস? নাম কি রে? সুতনুকা। এটা বুঝেছিস তো?
বড় বাই সাত, পাঁচ বাই তিনে যা, অড আছে, সাইন চেঞ্জ কর, ঠিক আছে। এটা লেস দেন আছে, নেগেটিভ পোর্শনটা নেবে, দেখে করবি না, নিজে নিজে কর। কমা 12/7 ক্লোজ ব্র্যাকেট, এবার ইকুয়াল টু, এটা কেন ওপেন ব্র্যাকেট হয়েছে বল? একই আসছে, দেখ এই গ্রাফটা যদি আমি ড্র করি, এখানে নেগেটিভ আছে, তাহলে গ্রাফটা স্টার্ট করবো কোথা থেকে? 12/7, 5/3, তাহলে গ্রাফটা নিচ থেকে স্টার্ট করবো, বিকজ এখানে কি আছে বল? মাইনাস, তাহলে গ্রাফটা স্টার্ট করছি এখান থেকে, গট ইট? 12/7 এসে অড হবে, অড আছে, তাহলে চেঞ্জ করবে তো? এবার বল রাইট হ্যান্ড সাইডে কি আছে? গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে না, তাহলে কোন পোর্শনটা নেব? পজিটিভ, তবু অ্যান্সার কত আসছে? ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে? এক্স বিলংস টু 5/3 ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট 12/7, দুটোর অ্যান্সারই সেম আসবে, গ্রাফ আকার প্রসেস আলাদা হবে। লেফটে পজিটিভ থাকলে উপর থেকে টানবো, লেফটে হয়ে গেছে, একটা বাকি আছিল, একটা বলবি আমাকে এটা, ঠিক আছে ওই পেজে বল কোশ্চেনটা বল। এক্স মাইনাস টু, আরে কোশ্চেন বল, এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার থ্রি, এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার, নিচে কত আছে? এক্স মাইনাস ওয়ান, পাওয়ারে, পাওয়ারে কিছু নেই, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, করে ফেলেছিস, দেখা বস বস বস। এটা দুই তিন, তিন থেকে ইনফিনিটি পজিটিভ, মাইনাস ইনফিনিটি হবে, এক্স এর ভ্যালু তো নেগেটিভ, এক্স এর ভ্যালু তো মাইনাস ইনফিনিটি হতে পারে। ঠিক আছে, পয়েন্ট গুলো নে, এক্স অ্যাক্সিস কি কি পয়েন্ট আছে বল? ওয়ান আছে, এক্স এর ভ্যালু ওয়ান আছে, এক্স এর ভ্যালু টু আছে, এক্স এর ভ্যালু থ্রি আছে। গ্রাফ স্টার্ট হবে উপর থেকে পজিটিভ, তারপরে দুই থেকে তিন, তিনের পাওয়ার কি আছে? অড আছে না ইভেন আছে? ইভেন আছে, সাইন চেঞ্জ করবে, এই ছবিটা বানাতে পারলেই কাজ হয়ে যাবে। তারপর দুয়ে কি আছে? অড আছে, সাইন চেঞ্জ, একে কি আছে? অড আছে, সাইন চেঞ্জ, গ্রেটার দেন জিরো কোথায় কোথায় আছে? পজিটিভ পজিটিভ পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এক্স এর ভ্যালু কত লিখবো? এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান, ওয়ানে ওপেন না ক্লোজ, ওয়ানটা নিচে আছে দেখ, তাহলে ওয়ানে কি করবো? ধরবো না, ওয়ানে কি করবো বল? ওপেন, তারপর ইউনিয়ন কত বলবো বল? তা বলবে না, ও বলবে ক্লোজ ইন্টারভেল, ক্লোজ কেন করলি? ক্লোজ করলি এর জন্য, ঠিক আছে, আর যেহেতু উপরে আছে কোনো অসুবিধা নেই, উপরে জিরো হতেই পারে। টু টু থ্রি ওপেন না ক্লোজ, একটা কাজ কর, টু থেকে ইনফিনিটি নিয়ে গেলে অসুবিধা আছে? বলো, হ্যাঁ বসো, সার্ভিসের ব্যাপারে কিছু পড়াশোনা হয়? না না, এখন শুরু হয়নি, এখন গভর্নমেন্ট সার্ভিস তো। মানে সাথে মানে আমার ছেলে এসেছিল বলেন যে এপ্রিল থেকে শুরু হবে? না এখন শুরু হয়নি, এমএসসি করছে না, জেনারেল শুরু হয়নি, টেকনিক্যালি চলছে। ওটা শুরু হবে না আপনাদের? জুন জুনে প্ল্যানিং আছে,
আপনি এখন তো আমি আপনাকে সিওরিটি দিতে পারছি না, বাট জুনে একবার আপনাকে কল করবো, আপনার নম্বর আমার সেভ আছে। হ্যাঁ 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 যাচ্ছে, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন, আমি করে রেখে দেবো, শুনলে আপনাকে আগে জানাবো। ভালো আছেন তো? কোথায় থাকেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে আপনি একটু এখানে বসুন, একটা কাজ আছে। ফ্যান এটা ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাবো তো, দুই থেকে ইনফিনিটি নেওয়াই যায়, কারণ এখান থেকে তো দেখ পুরোটাই তো পজিটিভ, আমি ছাড়বোই বা কেন, পুরোটাই তো পজিটিভ আছে, তিনও নিতে হচ্ছে, তিনের পরটাও নিতে হচ্ছে, তো ডাইরেক্ট টু টু ইনফিনিটি ওপেন বাকেট। হোক না, নিচে থরি আছে, থ্রি কে ইনক্লুড করবি কি করবি না, ইনক্লুড করবি তো, তাহলে আমুন করেছি কেন বুঝতে পারবি না, দুই দুই থেকে ইনফিনিটি তিন কি ইনক্লুড, তো দুই থেকে ইনফিনিটি তে তিন নেই। আস্তে আস্তে লাগে নেই, এখানে বস। বল তোরা আমি কি বলছি সেটাই লিখবো আগে, দুই থেকে তিন তো, তারপর কি লিখবি, তিন থেকে ইনফিনিটি লিখবি, তো নাটক চলছে, একই তো ব্যাপার, তুই একই না, বল ডোমেন, ডোমেন বলতে হ্যাঁ হ্যাঁ তুই বুঝিস না যে দুই থেকে ইনফিনিটি তে তিন ইনক্লুড কিনা, আর জিরো হচ্ছে না, চারে পজিটিভ হচ্ছে, হয় জিরো হবে না হলে পজিটিভ হবে, চারে তো পজিটিভ হচ্ছে, চার তো এখানে, চারে কি হচ্ছে বল, চলবে তো, হ্যাঁ অপশনে তোরা এটা এটা দেখবি না, অপশনে আমি যেটা লিখলাম সেটাই দেখবি, তার জন্য আমি বলে দিচ্ছি, মাইনাস ইনফিনিটি টু ওয়ান ওপেন ব্র্যাকেট, তোরা যেটা লিখেছিস সেটা ভুল না, ওটা অপশনে যদি থাকে এরকম দুই থেকে ইনফিনিটি, তাহলে ওটাই ক্লিক করবি, এরকম তো হবে না, এটাও দেবে এটাও দেবে, এত বোকা থরি ওরা, বুঝাতে পারলাম, এখানে একে মিট করবে না, এক তো হবে না, একটা নিচে আছে, একে ওপেন মার্কেট হবে, বুঝতে পারছি জানো, ক্লিয়ার পুরো ক্রিস্টাল ক্লিয়ার, এটা ক্লিয়ার হলে আমি মড শুরু করতে পারবো, এটা মড চলে আসছে, মড এক্স হেডিং কর হর্স মেথড, আগের লেকচারে আগের পিপিটি তে এই এই মড যখন শুরু হয়েছে এখানে একটা ছবি ছিল ঘোড়ার, মানে পিপিটি তে ছবি ছিল একটা ঘোড়ার, হর্স মেথড, ঘোড়া ঘাস খাচ্ছে, দেখ কি আছে, মড এক্স লেস দ্যান ইকুয়াল টু থ্রি আছে, এবার আমরা ভদ্রভাবে আগে শিখে নিই যেটা বইতে শেখা যেভাবে, তারপর আমরা আমাদের মতো আনঅফিসিয়াল ওয়েতে করব, মড এক্স এর মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার, মড এক্স মানে কি বল, রুট ওভার অফ এক্স স্কোয়ার, একটু ক্লিয়ার, তাহলে এই মড এক্স এর জায়গায় আমি কত লিখতে পারি, রুট ওভার অফ এক্স স্কোয়ার লিখতেই পারি, লেস দেন ইকুয়াল টু থ্রি, সব এগ্রি তো, নেক্সট স্টেপ বোথ সাইড হোল স্কোয়ার করে দেবো, নেক্সট স্টেপ বোথ সাইড হোল স্কোয়ার, হোল স্কোয়ার করলে কত হবে, লেস দেন ইকুয়াল টু নাইন, তার পরের স্টেপ এক্স স্কোয়ার মাইনাস নাইন লিখবো, লেস দেন ইকুয়াল টু কত করবো, জিরো, নাইনটা কার হোল স্কোয়ার, তিনের হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা আসছে এখানে, কি লিখবো বল, এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি লেস দেন ইকুয়াল টু জিরো, তারপর আবার ওই বিকার মেথড, কটা পয়েন্ট পাচ্ছি বল, দুটো, একটা মাইনাস থ্রি আর একটা তিন,
ঠিক আছে। এবার দেখ গ্রাফ কোথা থেকে স্টার্ট করবো, উপর থেকে প্লাস থ্রি তে অড না ইভেন, অড মাইনাস থ্রি তে অড না ইভেন, অড, তাহলে অ্যান্সার কত হবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই বল অ্যান্সার কত লিখবো এটার? এক্স, এক্স বিলংস টু মাইনাস থ্রি থেকে, কেন বললি বল, কেন বললি? আমার লেস দেন ইকুয়াল টু আছে, লেস দেন মানে আমাকে নেগেটিভ পোর্শনটা নিতে হবে, ঠিক আছে? এটা অ্যান্সার, ঠিক আছে সবার সবার, এটাই তো। এবার এই যে এই কামঝাম এত একটা প্রত্যেকটা কোশ্চেনে, এটা তো মার্কেটের সবচেয়ে ইজি কোশ্চেন, তাতেও তো ওদের এত কাট খড় পড়াতে হলো, হ্যাঁ কি না? এবার মডে যদি আরো তোকে ডিফিকাল্ট করে দেয়, বোথ সাইডে যদি ইনইকুয়ালিটি দিয়ে দেয়, তাহলে তো বারবার অভিকার মেথডটা কেস খেয়ে যাবে না? তো আমাদের কাছে শিখতে হবে নতুন কিছু, সেটা কি? মড এক্স টাকে আমি নতুন ভাবে লিখছি, দেখ এটা হচ্ছে অফিসিয়াল মেথড, হ্যাঁ লিখে রাখ অফিসিয়াল মেথড। আমি জানি তোমরা গল্পটা তো আরো বাজে প্রসেস শিখেছিলে, একবার প্লাস এক্স আর একবার মাইনাস এক্স নিয়ে, হ্যাঁ জানি সব জানি, তোর দুঃখ কষ্ট হবে, জানি কষ্ট হয়নি তখন, ওটা ওটা আরো খারাপ হয়ে যায় যখন ধরে নে টু এক্স মাইনাস থ্রি দিয়ে দিল, আরো ডিফিকাল্ট যখন আসবে। ওকে হর্স মেথডটা কি দেখে নে, মড অফ এক্স, মডের এক্স এর সঙ্গে কিছু না থাকলে জিরো বসিয়ে দিবি, বসিয়ে দিয়েছি লেস দেন ইকুয়াল টু থ্রি, ঠিক আছে? একটা ঘোড়া আছে, একটা ঘোড়া আছে, ঘোড়া কোথায় আছে, ঘোড়াকে কোথায় বেঁধেছিস, ময়দানে মাঠে গেছিস, ময়দানে দেখবি অনেক ঘোড়া থাকে, তো ঘোড়াকে বেঁধেছিস কোথায় বল? এটা পজিশন অফ হর্স, পজিশন, পজিশন কোথায় আছে বল, ঘোড়ার পজিশন কোথায়? জিরোতে, মানে ঘোড়াকে বাঁধার সময় একটা খুঁটি কাটতে হয়, তো ওই খুঁটিটা কোথায় কেটেছি বল, অরিজিনে, এটা হচ্ছে খুঁটি। এবার ওই ঘোড়ার গলায় একটা দড়ি লাগানো আছে, লেন্থ, এই এটা কি বল, লেন্থ অফ রূপ বলতে পারিস বা স্ট্রিং বলতে পারিস, আরোপি তো পিই, দড়ি বেঁধেছিস, এবার দড়িটা কতটা লেন্থ ভাই? 3 মিটার, ঠিক আছে? ঘোড়ার দড়ির লেন্থ কত? 3 মিটার, তাহলে ঘাস কতটা খেতে পারবে? এবার ঘাস আছে এক্স অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসটা রিয়েল অ্যাক্সিস, তো এদিকেও খেতে পারবে এদিকেও খেতে পারবে, তাহলে ঘোড়াটা এখান থেকে 3 মিটার ঘাস খেলো, আবার এদিকে কোথায় খেলো বল, এই অরিজিন থেকে বাদিকে তিন এলে কোন পয়েন্টে হিট করছে, রাইটে, তাহলে অ্যান্সার কত? -3 2 +3, ঘোড়া কতটা ঘাস খাবে সেটা এক্স এর অ্যান্সার, ঘোড়া কতটা ঘাস খাবে সেটা হচ্ছে এক্স এর অ্যান্সার। ভেতরে খাবে, দড়ি তো বড় করতে হয় না, ম্যাথামেটিক্স এ কাল্পনিক গল্প চলে না, যতটা বলেছি ততটাই মনে রাখো, লেস দেন হলে ভিতরে ঘাসই খাবে, এবার যদি গ্রেটার দেন হয় সেটা আমি পরে বলছি। ইকুয়াল টু না থাকলে ওপেন হয়ে যেত, যেরকম হয় 3 নেই, 3 এর থেকে কম, মানে যে দড়িটা দেওয়া হয়েছে সেটা কি বলতো স্প্রিং টাইপের, টানলে বড় হয়, মানে ও 3 মিটারে গেল তারপর চাইছে যে আরো যাবো, আর যাবে না, ওকে টেনে আবার নিচে নিয়ে আসবে, স্প্রিংটা না, স্প্রিংটা ধরে না অরিজিনে আছে, টানতে 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 3 এ গেল, তাই 3 এর থেকে বেশি যেতে পারে, ওটা ম্যাক্সিমাম এক্সটেনশন। ওকে এবার অনেক সময় তোকে এরকম কোশ্চেনে এরকম লেখা থাকলো, তোকে এই লেখাটা শিখতে হবে, কোশ্চেনে কোনোদিন এরকম লেখা আছে -3 টু 3, তাহলে ওটাকে কিভাবে লিখবো বল, মড অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু, এটাকে বলে উল্টো খেলা, এটা থেকে এটা আসার যেরকম প্রসেস হয় সেরকম এটা থেকে এটাও মানাতে হতে পারে তোকে কোনোদিন, লিখে রাখো ওটা -3 টু +3 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু, ওটা আহামরি কিছুই নেই রে, ব্যাক প্রসেস, হ্যাঁ এটাকে আমরা এবার ডাইরেক্ট কিভাবে লিখবো বল, মড এক্স যদি লেস দেন থ্রি থাকে তাহলে এটাকে লিখবো কিভাবে বল, -3 টু, এটাই তো লিখবো,
এটা থেকে এটা লিখবো, তাহলে এটা থেকে এটাও লেখা যায়। তো ওটাই করেছি, দেখ চল নেক্সট, এটা কর সবাই, সবার খাতা অ্যান্সার চাই, আমাকে আমারটা দেখে দেখে কেউ করবে না, যদি ক্লাসে অ্যান্সার না দিতে পারিস তাহলে অফলাইন ক্লাস অনলাইন ক্লাস এসব করে লাভ নেই, রেকর্ডেড ব্যাচ নিয়ে নিবি সস্তায় পড়ে যাবে। ট্রাই করবি, ভুল হবে আমাকে ডাকবি, আমি ঠিক করে দেবো। এটা লিখেছিস কেন? দেবো একটা, এটা এক্স মাইনাস ওয়ান আছে মানে শুধু ওয়ান হবে। এটা কেন করলি? আগের পুজোর সব ভুলে যা, আমি যা বলবো সেইভাবে চলতে হবে। ঠিক আছে, সাবাস। দেখ আমি যখন বলেছি ওয়ান, তার মানে তোকে আগে এক্স অ্যাক্সিস ওয়ান পয়েন্টে খুঁজতে হবে। এক্স অ্যাক্সিস টান, এই টাক, কাট কাট কাট, নতুন করে টান, ওয়ান টেন, কত অ্যান্সার বললি বল? ঠিক আছে, এবার দেখ লেন্থ কত, ঘোড়ার দড়ির লেন্থ কত বল? টু, তাহলে এক থেকে টু এদিকে যাবে, এক থেকে টু এদিকে গেলে কোন পয়েন্টে যাবে বল? একের পর দুই আসে, দুইয়ের পর থ্রি আসে, তাহলে এই পয়েন্টটা কত হবে বল? আবার টু লেখে থ্রি হবে, তো এক থেকে এক প্লাস দুই করছিস তো, না অলরেডি তো একে আছে, অলরেডি একে আছে, আর 2 মিটার যাবে, থ্রি হবে। আর লেফটে যদি 2 মিটার যায়, লেফটে যদি 2 মিটার যায়, না এক থেকে লেফটে তিন যা, একের পর জিরো আসে তো লেখে, জিরো লেখে এখানে, তারপর ওদিকে তারপর পরেরটা কত হয় জিরোর পর? হ্যাঁ, তাহলে বল এবার কতটা যাবে এক থেকে দুই গেলে? ওকে তাহলে এটা ই করে দে অ্যান্সার, তাহলে এরকম করে দে। দুই দুই হচ্ছে লেন্থ অফ স্ট্রিং, এটা এক, তো রাইট হ্যান্ড সাইডে কিছুই করবি না, এটা প্লাস এটা করে দিবি, এক প্লাস টু। আর লেফট হ্যান্ড সাইডে কি করে দিবি বল? এক মাইনাস টু। হ্যাঁ, লেট করলি সামনে বস ছিল, লেফটে কত করে বল? এক মাইনাস টু, যখনই মডের কোশ্চেন থাকবে এটা যেটা থাকবে, এটা কত আছে বল? ওয়ান আনছে, তাহলে আমি কোথায় যাবো বল? ওয়ানে যাবো, তারপর এদিকে তাকিয়ে দিকে তাকিয়ে শুনে না, আগে এই পজিশনটা কত বল? ওয়ান, এটা কত? টু। এক থেকে দুই গেলে কত করবো? এক থেকে দুই তিন পাবো না, এক থেকে যদি দুই লেন যাই, ঘোড়া ঘোড়া ঘাস খাবে কতটা? এদিকে দুই ঘাস খাবে, আর লেফটে তো 2 মিটার ঘাস খাবে, তাহলে একের পর দুই এদিকে গেলে মাঝে কোথাও জিরো ছিল, তারপরে মাইনাস ওয়ান হয়েছিল, তো তাহলে অ্যান্সারটা কত হলো? এক্স বিলংস টু মাইনাস ওয়ান টু থ্রি। চল লিখে নে, এত সোজা কোশ্চেন পাচ্ছিস না, যাদের হয়ে গেছে তারা এটা কর। মাইনাস কত আসছে? আমি যাচ্ছিলাম, তুমি ভুলটা করেছো, প্লাস প্লাস ফোরে ঘোড়াকে বেঁধেছিস নাকি রে? হ্যাঁ, কেন মাইনাস করতে হয় না এটাকে? প্লাস থাকলেও মাইনাস করে নিবি,
ঠিক আছে, ফার্স্ট অফ অল হর্স মেথডের পজিশন অফ হর্স কোথায় আছে? ইয়েস দিস ইজ বস ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চ। ওকে ভিতরে বসতে দে না, একটু এসির হাওয়া খাক, গরম হয়ে গেছে, বেশি লেট হয়নি। আসার সময় মেট্রোতেই চলে আসবে। হর্স কোথায় আছে বল? মাইনাস ফোর। লেন্থ অফ স্ট্রিং কত আছে? পাঁচ। মাইনাস ফোর থেকে ফাইভ এদিকে যাচ্ছে, মাইনাস ফোর থেকে ফাইভ এদিকে গেলে কোন পয়েন্টটা পাবো? আর মাইনাস ফোর থেকে ফাইভ এদিকে গেলে কোন পয়েন্টটা পাবো? যদি কারো ক্যালকুলেশনে অসুবিধা হয়, টেনশন নট, যেটা আছে সেটা লিখলি, এটা অ্যাড করে দিবি, আর এদিকে কি করবি বল? মাইনাস করে দিবি। সিধি বাত না বকবাস। তাহলে রেঞ্জ কত হলো? মাইনাস নাইন টু ওয়ান। অবশ্যই দেখ, এটা যদি এইভাবে না করিস, ওই প্রসেসে যাস, তাহলে কপালে দুঃখটা দেখ ভালো করে। এটাকে ফার্স্টে কি লিখবো? রুট ওভার অফ এক্স প্লাস ফোর, তার হোল স্কোয়ার লিখবো। তো আর ওদিকে কত লিখবো বল? পাঁচ লিখবো। তবে বোথ সাইড হোল স্কোয়ার করবো, এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু জিরো করবো। তো তবু দেখ, আমি একটা স্টেপ জাম্প করেছি। তারপর কি লিখবো বল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এক্স প্লাস ফোর মাইনাস ফাইভ, আর একটা কি হয় এ প্লাস বি প্লাস ফাইভ, তারপরে একটা করলেই হলো। তাহলে কটা পয়েন্ট পাচ্ছি দেখ, এক্স প্লাস নাইন, আর একটা কত এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু জিরো। তারপর ওই বিকার মেথড, আবার অ্যান্সার ওই একই আসবে, এক থেকে মাইনাস নয়। তুই বুঝতে পারছিস? শিওর বলবি, কিন্তু প্রথম থেকে এখন ডাউট হলে জিজ্ঞেস করে নেবে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাকে বলি আমরা হর্স মেথড। এইভাবে আমরা যাব না, হ্যাঁ, আমরা যাই ডাইরেক্ট এই এখানে করব অ্যানসার। এটা কর, একটা লেস দেন ফোর আছে আর একটা আচ্ছা এই জাস্ট শুরু হলো, হ্যাঁ, এটা গ্রেটার দেন লেস দেন ফোর, আর একটা কি আছে বল? মড অফ এক্স এর ভ্যালু গ্রেটার দেন টু। গ্রেটার দেন টুটাকে বলে দেই, কারণ গ্রেটার দেন টা লাস্ট পেজে বলিনি, লেস দেন তো বুঝে গেছিস। আচ্ছা বল তো, ঘোড়া কোথায় আছে? অরিজিনে আছে, ঠিক আছে। আচ্ছা লেন্থ অফ স্ট্রিং মানে দড়ির লেন্থ কতটা? ঘোড়ার খুঁটিটা বেঁধেছি কোথায়? জিরোতে। দড়ির লেন্থ কত? দুইয়ের থেকে বেশি। এবার ঘোড়া হচ্ছে ইগোস্টিক লোক, ওর কাছে লেন্থ দুইয়ের থেকে বেশি আছে, তাহলে ভিতরে ঘাস খাবে কেন? তাহলে এখান থেকে দুইয়ে যা, এখান থেকে দুইয়ে যা, আয় এখান থেকে দুইয়ে যদি যাস তাহলে কি পাবি বল? এক্সাম দিয়েছিলে লাস্টে? আচ্ছা রাইট হ্যান্ড সাইডে কত গেলে পাবো বল? প্লাস টু। লেফটে গেলে কত পাবো বল? মাইনাস টু। এবার ঘোড়া ঘাস খাবে, বললাম না ইগোস্টিক, ও বাইরে ঘাস খাবে। তাহলে অ্যান্সার কত লিখবো বল? বাইরে যাবে কতটা যাবে? মাইনাস ইনফিনিটি। আর এখানেও কতটা যাবে বল? প্লাস ইনফিনিটি। তাহলে অ্যান্সার কত লিখবো? এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু, ওপেন না ক্লোজ? ওপেন হবে, কারণ এখানে ইকুয়াল টু সাইন আছে। তাহলে এখানে কত করবো বল? ওপেন। তারপর কত লিখবো বল? বল বল, টু কমা প্লাস ইনফিনিটি, ওপেন না ক্লোজ? ওপেন। এটাকেই লোকে এইভাবে লেখে, এক্স এর ভ্যালু মাইনাস টু এর থেকে কম। আর এটাকে কিভাবে লেখে বল? এক্স এর ভ্যালু টু এর থেকে বেশি। ঠিক আছে, রাইটারটা বানা, দুটো বানা, তুই তো আমার কথা শুনবি না।
বহুত মুশকিল ব্যাপার, তোকে বললাম এইভাবে করবি না। এটা যে মড অফ এক্স লেস দেন 4 আছে, তার মানে তুই হর্স মেথডের অরিজিন তো পেয়ে যাচ্ছিস, 0 লেখ এখানে। এটা লেন্থ অফ স্ট্রিং কত আছে, তাহলে এদিকে 4 এ ঘাস খাবে +4, এদিকে -4 এ ঘাস খাবে, এর মাঝে গুড় আউট করে দে। আমি তো শিখালাম, এটা দিয়ে আমরা করবো না। এটা কেটে দে, এটা একবার জেনে নিলাম। এটা তুই ভুল কোথায় করেছিস, এটা 16 হবে না, এটা 4² হবে, তারপরে x+4, এটা x-4 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখ এটা করলে কত আসছে, এটা করলে আমি কত পয়েন্ট পাচ্ছি, 4। এটা হচ্ছে অরিজিন 0, এটা +4, তো এটা কত, -4, এর মাঝের ঘাস খাবে। দুটো হয়ে গেছে, দুটো কেস, একটা লেফট একটা রাইট। এবার দুজনে কমন ইন্টারসেকশন নেব, লাল কালারের লোক কটা পয়েন্ট আছে সেই পয়েন্ট গুলো আগে লিখে নে। একটা আছে -4, তারপরে আছে কত বল, -2, তারপরে ওদিকে আছে কত, +2 +4। এই ইয়েলো কালারের গ্রাফটা টান আগে -2 থেকে -ইনফিনিটি, মন দিয়ে শুনবি। আর ওদিকে কত লিখবো বল, +2 থেকে +ইনফিনিটি। এই লাল কালারের গ্রাফটা কতটা বলেছে, -4 টু +4। ওকে, তাহলে এর অ্যান্সার হবে যেখানে দুটো কালারই কমন আছে। কোন পোর্শনে দুটো কালারই আছে বল, -4 থেকে -2। তাহলে ফাইনাল অ্যান্সার বল, এক্স বিলংস টু -4 টু -2, ঠিক আছে। তারপর ওপেন ওপেন, থ্যাংক ইউ, -4 টু -2 ওপেন বাকেট, তারপর ইউনিয়ন, আবার দুটো কালার কোথায় স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার হলো। প্রসেস বুঝেছি, দুটো দুভাবে সলভ করবো, ফাইনালি ইন্টারসেকশন নিয়ে নেবো। ইন্টারসেকশন তো নিতে হবে, কারণ ইকুয়েশন তো এটাই ছিল। তোদের জন্য একটা দিচ্ছি তাহলে, সবাই রেডি, এ পর্যন্ত নোট হয়ে গেছে, ক্লিয়ার সব, এটা কর। খাতায় মার্জিন টানছিস, কালকে জিলেটের টেস্টের কোনো আছে পেপার এক্সট্রা, অনির্বাণ জিলেটের এক্সট্রা পেপার আছে? প্রিন্ট করে রাখ, এক কপি রাখ। তাহলে এটা 4 হলো, আর এটা হয়ে যাবে +1 -3 -2 বল, -2 -1 3 আর 4, ঠিক আছে। ক্যামেরা দেখবি সামনে, ঠিক আছে।
মাইনাস টু, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কোন ইন্টারসেকশন না, এটা করেছিস তো মাইনাস টু দ্য ফোর। এবার গ্রেটার দেন আছে, আচ্ছা ঘোড়া কোথায় আছে বল, ওয়ানে আছে, লেগ ওয়ান লেগ। তারপরে লেন্থ অফ স্ট্রিং কত আছে বল, দুই, তাহলে ওয়ান থেকে টু এদিকে গেলে কত পাবি, থ্রি পাবি, এদিকে টু গেলে কত পাবি বল, লেগ ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার বাইরের দিকে শ্যাডো টান, এই তিনের থেকে এদিকে বাইরের দিকে, বাইরে ঘাস খাবে, ঠিক আছে। আর এটা এদিকে পড়ো না, ঠিক আছে কমন। তাহলে এটা একটা ছবি পেলে, এটা একটা ছবি পেলে, এটা কত হচ্ছে মাইনাস টু থেকে ফোর। তো ফাইনালি এবার নতুন একটা গ্রাফ কর, তিন নম্বর, কতগুলো পয়েন্ট নিবি, মাইনাস টু নে, মাইনাস ওয়ান নে, মাইনাস টু আগে হয়, মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে এটা কত আছে, ফোর আছে, আর এটা থ্রি আছে, তাহলে থ্রি আগে লেগ, ফোর আগে লেগ। এবার দুটো কালারের পেন নিবি, এই কালারে বলছে কি তিন থেকে এদিকে, তাহলে তিন থেকে এদিকে নে, হুম, আর এটা নিয়ে নে, এক থেকে ওদিকে নিয়ে নে, আর এটা কত হয়েছে মাইনাস টু থেকে ফোর, মাইনাস টু থেকে ফোর টান উপর থেকে, হ্যাঁ, হুম, না থাকলে জিরো, কিছু না থাকলে জিরো হবে, আচ্ছা ঠিক করে, তাকে তো ভুলই হবে, মানে প্রসেস ঠিক আছে, মানে এটা জিরো করেছিস তো, জিরো করলে ভুল হয়ে যাবে, না এটা ঠিকই লিখেছিস, এটা মাইনাস ওয়ান কেন, এটা প্লাস ওয়ান হবে, মাইনাসের পর ওয়ানই নেব, মিলে নে, দেখে দিচ্ছি, মাইনাস টু থেকে, ঠিক আছে, কমনটা একটু দেখে নে, আচ্ছা এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু থ্রি, আর একটা কথা আছে মড অফ এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু টু, তাহলে এই পয়েন্টটা কত আছে, ওয়ান আছে, এখানে দেখ মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান নিবি না, কি নিবি বল, অনলি ওয়ান, আর যদি প্লাস থাকে মাইনাস নিয়ে নেবো, তুই ভাব এক্স এর ভ্যালু কত হলে জিরো হয়, প্লাস ওয়ান না মাইনাস ওয়ান, তার জন্য প্লাস ওয়ান হয়, আর আমি যেটা বলছি সেটা বল, মাইনাস থাকলে কোনো ব্যাপার না ওয়ানই নিয়ে নিবি, যদি এখানে প্লাস থাকতো তখন মাইনাস করতাম, বুঝলি কিছু, তাহলে তিন, তাহলে এখানে কত হবে ওয়ান প্লাস থ্রি, এদিকে কত হবে, এই লেন্থটা প্লাস মাইনাস হবে, এই লেন্থটা প্লাস মাইনাস হবে, তাহলে রেঞ্জ পেয়ে গেলাম কতটা, মাইনাস টু থেকে থ্রি প্লাস ফোর, এটা এদিকে চলে আয়, ঘোড়া কোথায় আছে, ওয়ানে আছে, এখানে কত আছে টু, তাহলে এটা কত করবো বল, ওয়ান প্লাস টু, এটা কত করবো বল, ওয়ান মাইনাস টু, ঘোড়া ঘাস খাবে কোথায়, বাইরে, ঘোড়া ঘাস খাবে কোথায়, বাইরে, এই পয়েন্টটার নাম কি মাইনাস ওয়ান, এই পয়েন্টটার নাম কি তিন, তাহলে ফাইনাল লাস্ট গ্রাফ টানবো, কতগুলো পয়েন্ট পেয়েছিস বলতে থাক, সবচেয়ে ছোট পয়েন্ট কোনটা সেটা বাদিকে লিখবো, ছোট পয়েন্ট কোনটা বল, মাইনাস টু, তারপর একটা কোনটা মাইনাস ওয়ান, তারপর একটা কোনটা থ্রি, তারপর একটা কোনটা ফোর, একজনা বলছে এই গ্রাফটা কি বলছে, এই গ্রাফটা বলছে মাইনাস টু থেকে প্লাস ফোর, মাইনাস টু থেকে প্লাস ফোর, আর ওই গ্রাফটা কি বলছে বল, হোয়াইট কালারের, মাইনাস ওয়ান থেকে মাইনাস ইনফিনিটি, আর এদিকে কত, থ্রি থেকে ইনফিনিটি, কমন ইন্টারসেকশন পয়েন্ট কোথায় আছে, এক্স বিলংস টু মাইনাস টু, ওপেন না ক্লোজ হবে, মাইনাস টু টু বল বল, ইউনিয়ন থ্রি থেকে ফোর, ডাইজেস্ট হয়েছে, ঠিক আছে সেভ করে নে, ফোল্ডার সেভ করে নে, মানে ব্রেন্ডে এই ফোল্ডার সেভ করে নে, হর্স মেথড বল, কেন করলাম শর্টকাট, এখান থেকে তিন লেন যাবি তো, প্লাস ওয়ান থেকে তিন গেলে কোন পয়েন্টে কি হিট করবি, ওয়ান প্লাস থ্রি কত হয়, চার হয়তো, আর এদিকে বাদিকে গেলে মাইনাস থ্রি করবি, প্লাস ওয়ান, ওখান থেকে ঘাস খেতে পারবে কতটা, তিন মিটার, হ্যাঁ বুঝেছিস, এবার তুই বুঝেছিস ভাই, ওই করে যা টেস্ট পেপার দিয়েছে, প্রিন্ট হয়ে গেলে ওকে দিয়ে দেবে।
বস ও দিয়ে দিচ্ছে। গ্রেটার দেন থ্রি তো? আচ্ছা, তার মানে ঠিকই করেছিস, অরিজিনে আছে 3-3। এদিক গ্রেটার দেন থেকে বাইরে ঘাস খাবে, তারপর দুটোর কমন ইন্টারসেকশন বার কর। ঠিক আছে, ভেরি গুড। -3 -6 তুই না ছবি এঁকে বুঝে যাস। ঠিক আছে ঠিক আছে, হয়েছে রে সবার? -6 -3 -3 3 2 6। এই একটা ভুল হয়েছে, এখানে দেখ ক্লোজ আছে, এখানে ওপেন আছে। গ্রেটার দেন থ্রি কোনটা ছিল? এটা তো, তার মানে এইগুলোতে টাচ করবে না, -3 আর 3 তে টাচ করবে না। তাহলে এটা 3 তো ওপেন কর, এটা তো ওপেন কর। ঘোড়া কোথায় আছে বল? অরিজিনে এদিকে +6, এদিকে কত? -6। আবার এদিকে চলে আয়, গ্রেটার দেন থ্রি মানে কি? ঘোড়া আছে অরিজিনে, এখান থেকে কতটা যাবে বল? 3-এ যাবে, 3-এ ওপেন হবে। হ্যাঁ, এখান থেকে কোথায় যাচ্ছে বল? -3-এ যাবে, ওপেন হবে। ইস, ভুল করেছি, বাইরে ঘাস খাবে। গ্রেটার দেন আছে মানে কি? বাইরে ঘাস খাবে, এও কি করবে বল? বাইরে ঘাস খাবে। তারপর কমন ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যাবো তো। কতগুলো পয়েন্ট আছে এখানে, কটা পয়েন্ট আছে বল? -6 -3 +3 6 -6 টু +6 ওপেন ব্র্যাকেট। আচ্ছা, 3 থেকে এদিকে কি হবে আর এদিকে কত হবে? তাহলে অ্যান্সার কত হচ্ছে? কমন ইন্টারসেকশন পয়েন্ট x বিলংস টু -6 এ ক্লোজ তো, আর -3 তে ওপেন, ইউনিয়ন 3 তে ওপেন 6 এ ক্লোজ। সবার হয়েছে এটা? ম্যাচ করবে নে। হ্যাঁ, হয়ে যায়, অ্যান্সার অ্যান্সার নিচে আছে। ফোন নিয়েছে, ফোন দিয়েছে, এটা কর। তৃষা আসিস নি কেন আজকে? তৃষা সাহা, ও তো হবেই। ঠিক আছে, কি হয়েছে?
ফুড পয়জনের প্রবলেম, ফুড ফুড পয়জন হয়েছে। দেখতে যাসনি তোরা? প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো, তো প্লাস আছে মানে মাইনাস ওয়ান নিবে, এক্স ইকুয়াল টু কিছুই না, প্লাস ওয়ান লেন তো জিরোই হবে, ও তো তাহলে কিছুই হবে না। হ্যাঁ পজিটিভ ভ্যালু তো সব মানে দেখ এই জিনিসটা, হ্যাঁ সব সব এক্স, হ্যাঁ একদম কে বললে গেলাম স্টার হয়, হ্যাঁ গুড ল্যাঙ্গুয়েজ। এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো, এবার বল মড পজিটিভ হয় না নেগেটিভ হয়, তাহলে এটা বলার কি আছে? তার মানে এক্স এর ভ্যালু যাই বসাস না কেন এটা পজিটিভই হবে, এক্স বিলংস টু কত হবে? এটা তো সত্যি কথা, চিরন্তন সত্য, এটা সত্যি কথা তো। তাহলে এক্স বিলংস টু কত হবে বল, আর হবে যে কোনো ভ্যালুর জন্য, এটা সত্যি কিনা বল। এক্স এর ভ্যালু মাইনাস থ্রি বসা, মাইনাস থ্রি প্লাস ওয়ান তার মড পজিটিভই তো আসবে, জিরোর থেকে তো বড়ই, সেই বাদ বলা বুঝছিস তো, মড অলওয়েজ কি পজিটিভ। তার মানে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তা মাথা ব্যথা কোনটা নিয়ে? হুম কমন ইন্টারসেকশন নিবি, হ্যাঁ এটা নিয়ে টেনশন নেই, ওটা করলে হয়ে যাবে অ্যানসার। ওটা সলভ কর, কত এসছে মাইনাস ফোর থেকে টু, মাইনাস ওয়ানে আছে, মাইনাস ওয়ান থেকে তিন, ঠিক হয়েছে, এটা তোরটা ভুল হয়েছে। এটা ওয়ান কেন করেছে, এখানে প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান থাকলে ঘোড়া কোথায় আছে, মাইনাস ওয়ানে তো। তাহলে মাইনাস ওয়ান থেকে কতটা লেন যেতে হবে, তিন, ঠিকই তো করেছে, তা তুই ভুল করেছিস। হ্যাঁ ঠিক আছে, মাইনাস ফোর টু টু হচ্ছে, হ্যাঁ এটা কোথায় আছে বল, মাইনাস ওয়ান, লেন্থ কত থ্রি, মাইনাস ওয়ান প্লাস থ্রি, তাহলে এই পয়েন্টটা কত আসছে টু, তাহলে এক্স বিলংস টু কত আসছে, মাইনাস ফোর টু টু, আর এটা কত আছে, এক্স বিলংস টু আর, আর মানে কত হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সব ভ্যালু তো নিয়ে নেয়, তাহলে ছবি আর দুজনের কমন ইন্টারসেকশন কত হবে, একজনে বলছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, আর একজনে কি বলছে, আর একজনে বলেছে মাইনাস ফোর থেকে প্লাস টু, তাহলে এটাই নেবো, মাইনাস ফোর থেকে টুই হবে। কোনোদিনই হয় না, বাট এক্সামে তোকে কোশ্চেন আসতেই পারে, এর পরের কোশ্চেনটাই আছে, ওটা নিয়ে লোক মারামারি করে সত্যি, ডোমেন টোমেন বার করতে গেলে করে দেখ, করে দেখ কত আছে দেখ, আরে মড অফ এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো করারই কি দরকার, সত্যিকার সবার জন্য অ্যাপ্লিকেবল। তুই আমার একটা এক্স ভ্যালু বার করে দেখা, হ্যাঁ ইকুয়েশন আছে তো গিয়েছে, সব ইকুয়েশনে সলভ করতে নেই, হ্যাঁ সব ইকুয়েশন সলভ করে লাভ নেই, ঠিক আছে বলছি, এটা নিয়ে ঝামেলা করিস না, এটাও দেখ একা, মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ফোর দিয়েছে, এর কোনো মানে হয়, এটা সবার জন্য সত্যি, তুই যে কোনো একটা ভ্যালু বসা, মড এক্স এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ, পজিটিভ ভ্যালু তো নেগেটিভ এর থেকে বড়ই হয়, এটা আবার বলার কি আছে, তাহলে এক্স বিলংস টু কত হবে, পজিটিভ রিয়েল নাম্বার হবে আবার। আরে এইগুলো নিয়ে পরে বহুত ঝামেলা হয় রে, তোদের দাদা দিদিরা এটা নিয়ে কত ঝামেলা করে, এখানে কর
মড অফ এক্স লেস দেন ইকুয়াল টু থ্রি, তোদের হাত সেট হয়ে গেছে, এটা লিখতে পারবি মাইনাস থ্রি থেকে তিন, লেস দেন সাইন থাকলে এরকম লিখে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে? ওটাই হবে, x বিলংস টু মাইনাস থ্রি টু প্লাস থ্রি ক্লোজ ইন্টারভেল। রিয়েল ভ্যালু এক্স স্কয়ার ভ্যালু কত আসছে বল? গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস থ্রি আসছে তো একটা, মানে এটাকে যদি মাল্টিপ্লিকেশন করিস মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু থ্রি, তো তাহলে একটা সেকশন কি হলো এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস থ্রি, এর কোনো মানে হয় এক্স এর যে কোনো ভ্যালুর জন্য? এটা তো ট্রু, তাহলে এক্স বিলংস টু কত লিখবো বল? রিয়েল নাম্বার। আর এখানে কত আছে বল? এক্স স্কোয়ার ভ্যালু লেস দেন ইকুয়াল টু থ্রি। এবার এবার আমি একটা সিস্টেম শিখিয়েছি রুট ওভার অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয় বল? মড অফ এক্স হয়ে যায়, তো তাহলে বোথ সাইড কি নেবো? রুট এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু রুট থ্রি হবে, তো ম্যাকি নাম রুট থ্রি হবে, তাহলে এটা মড অফ এক্স, তো লেস দেন ইকুয়াল টু কত এলো বল? রুট থ্রি। তারপরে অ্যান্সার বলে দেয় কি লিখবো? এক্স বিলংস টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি। দেখ ডাউট হলে জিজ্ঞেস কর, এই দিকটা এটা ঠিক আছে, এই তো এখানে লেখা আছে, এবার ঠিক আছে। তারপরে বোস সাইড রুট নিয়েছি, পাপ কিছু করেছে আমার ইচ্ছা যাও মড এক্স এ কনভার্ট করার জন্য। আর এবার তুই যদি মানে কি বলে কি বলে ছোট লোকের মতো করিস তাহলে এরকম করবি, বলতে চাইছিলাম না বেরিয়ে গেল। এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার, তিনটাকে এদিকে আনবি তো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল টু জিরো করবি তো, তারপর কি করবি বল? এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার করবি তো, তারপর কি করবি বল? এক্স মাইনাস রুট থ্রি করবি তো, এক্স প্লাস রুট থ্রি, তারপর ওয়েবিকার মেথড ইউজ করবি তো, তো সেম একই অ্যান্সার আসবে। তো ওটা আমি মডে নিয়ে নিয়েছি। এবার দেখ বোথ সাইড রুট নিলে রুট ওভার অফ এক্স স্কোয়ার ভ্যালু কত হয়? মড এক্স। তাহলে এটা আমার সুবিধা হয়ে গেল না, ঘোড়া ঘোড়া ঘাস খাবে কতটা? রুট থ্রি, ওদিকে রুট থ্রি এদিকে রুট থ্রি। হ্যাঁ এটা বুঝেছিস তো? এটা আবার কি দেখাবো, এটা অরিজিন আছে রুট থ্রি এদিকে প্লাস রুট থ্রি আর জিরো মাইনাস রুট থ্রি। এটা নিয়ে টেনশন নিতে নেই, এই পাশে নেগেটিভ পজিটিভ সবার জন্যই ভ্যালিড। তার মানে বুঝতে পারছিস যে সবকিছু যে ইকুয়েশন দিয়ে আসবে এর কোনো গ্যারান্টি নেই, অনেক সময় আমাদের কমন সেন্স লাগাতে হবে যেটার অভাব। লেখা আছে কি ডোমেন, এই টাইপের কোয়েশ্চেন থাকে তোদের, ডোমেন অফ ওয়াই সাইন ইনভার্স এক্স স্কোয়ার বাই থ্রি, কোয়েশ্চেনটা লেখ। কার ভয় লাগছে? y equal to sin inverse x square by 3. ওইগুলো ছাড়া এগুলো কিছুই হবে না, সব লিংক আপ, যা করাবো সবই দরকার। হ্যাঁ সাইন ইনভার্স এফ অফ এক্স হোক বা কস ইনভার্স এফ অফ এক্স হোক, এফ অফ এক্স কতটা হয়? মাইনাস ওয়ান টু ওয়ান। এইগুলো যারা জানিস না তাদের জন্য আমার রাস্তা আছে, y ইকুয়াল টু সাইন এক্স লিখতে পারিস, তাহলে x ইকুয়াল টু সাইন y ও লেখা যায়, আমি x এর জায়গায় লেখা যায়, কি অসুবিধা আছে? এবার সাইনটা কে দিয়ে নিকে নিয়ে আসলে সাইন ইনভার্স x হয়ে যায় তো। আচ্ছা তাহলে এটা কি হয়ে গেল বল? y হয়ে গেল। আচ্ছা এবার একটা জিনিস বল, এই y এর রেঞ্জ কত ছিল?
মাইনাস মানে এখানে x এর রেঞ্জ বলে, এটা বলে x এর ভ্যালু কত হতে পারে। সাইন y এর গ্রাফ তো মাইনাস 1 টু 1 এর মধ্যেই তো হয়, তাহলে x এর ভ্যালু কত? x বিলংস টু মাইনাস 1 টু 1। আচ্ছা তার মানে সাইন ইনভার্স এর ভিতরে যেটা থাকবে তার অকাত কত? মাইনাস 1 টু 1, এটাকে বলে সাইন ইনভার্স এর ডোমেন। তাহলে সাইন ইনভার্স এর ভিতরে যাই থাকুক না কেন, f অফ x থাকুক, g অফ x থাকুক, তার রেঞ্জ কত হবে? মাইনাস 1 টু 1। তাহলে এখানে x x স্কয়ার বাই 3 রেঞ্জ কত হবে? করে ফেল আগেরটাই, তাহলে আগেরটা আসবে না, এটা আসবে। এটা করতে গেলে আগেরটা কনসেপ্ট লাগবে। আস্তে 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 ডট 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 মিলে একটা লাইন তৈরি হবে। কোনটা বল? এটা y y equal to sin x, sin এর ভ্যালু রেঞ্জ কত হয়? মাইনাস 1 টু 1, এটা জানিস? sin 90 ডিগ্রি ভ্যালু কত? প্লাস 1। আচ্ছা sin মাইনাস 90 ভ্যালু কত? মাইনাস 1। কোনোদিন তো একের উপরে যায় না, মাইনাস 1 টু 1 এর মধ্যে ঘোরাঘুরি করে। sin এর গ্রাফ দেখিস নি? sin এর গ্রাফ কিরকম হয়? এরকম হয় তো, sin এর গ্রাফ এরকম হয় তো। তাহলে মাইনাস 1 টু 1 এর মধ্যে লাই করে। যদি আমার কথা বিশ্বাস না হয় আমি সরকারি প্রসেসে দেখিয়ে দিই। এটা সাইন, এটা এক্স, কোথায় গ্রাফটা দেখ, মাইনাস 1 টু 1 এর মধ্যেই তো লাই করছে, দেখ। এই এই পয়েন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত? তাই না? এটা কত বল? প্লাস 1। এটা কত হবে বল? মাইনাস 1। তাহলে গ্রাফটা মাইনাস 1 টু প্লাস 1 এর মধ্যে লাই করছে। তাহলে দেখ এই 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 এর ভ্যালু কোথায় লাই করছে বল? মাইনাস 1 টু প্লাস 1। তার মানে x এর ভ্যালু কত হবে? মাইনাস 1 টু প্লাস 1। ঠিক আছে, তাহলে আমি এই x এর রেঞ্জ কত লিখতে পারি? মাইনাস 1 টু প্লাস 1। এখানে দেখ সাইন ইনভার্স এর ভিতরে যেটাই থাকবে সেটাকেই কত লিখবি বল? মাইনাস 1 টু। এবার সাইন ইনভার্স এর ভিতরে কত আছে? x স্কয়ার বাই 3, এর রেঞ্জ কত লিখবো? মাইনাস 1 টু প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল? মাইনাস 3, আগেরটার মতো এলো। তাহলে x স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু, এরপর তো তোরা জানিস, আমার করার দরকার নেই। এটা বুঝলি কিনা বল? এই তো হয়ে গেছে, এটাই আনসার। তাহলে ডোমেন অফ, ডোমেন কত? x এর যে ভ্যালু আসবে সেটাই ডোমেন অফ ফাংশন। ডোমেন অফ ফাংশন, ডোমেন অফ ফাংশন এর মানে কি জানিস? ডোমেন অফ ফাংশন মানে x এর ভ্যালু। ডোমেন অফ ফাংশন মানে ভ্যালু অফ x। x এর ভ্যালু কত হচ্ছে ভাই? মাইনাস রুট 3 থেকে প্লাস রুট 3। সাইন ইনভার্স এর ভিতরে যেটা থাকবে তার ভ্যালু কত হয়? মাইনাস 1 টু প্লাস 1, নো ডাউট। তার রেঞ্জ, হ্যাঁ ঠিক আছে। তো তোরা এটা কর, ধরে নে y ইকুয়াল টু cos ইনভার্স দিয়ে দিল x স্কয়ার মাইনাস 2। ডোমেন বার কর, একই অ্যান্সার আসবে মনে হচ্ছে, একই আসছে। হ্যাঁ একই হবে না, মাইনাস 1 টু 3। এক ফার্স্ট স্টেপ লেখ, এক্স স্কয়ার মাইনাস 2 লেস দেন, এদিকে লেখ মাইনাস 1 ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু প্লাস 1। এবার এই মাইনাস 2 কে কাটার জন্য বোথ সাইড প্লাস 2 করবি তো, লেখ প্লাস 2 মাইনাস 1। একবারে বুঝে গেল, লিখে নিতে হবে। হ্যাঁ বল, আবার কেন মাইনাস 2 প্লাস 2 কোথায় কর? এটা মাইনাস, প্লাস 2 করলি তো, তাহলে এখানেও তো প্লাস 2 করবি, বুঝতে পারিস না?
মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান। তো এবার আমাকে এই টুটাকে মারতে হবে, তাহলে আমি বোথ সাইডে কত অ্যাড করে দেবো, প্লাস টু অ্যাড করে দেবো। তো দেখ এটা ক্লিয়ার হলো, তাহলে মাঝে কত আছে এক্স স্কোয়ার, লেফট রাইটে কত আছে তিন, লেফটে কত আছে প্লাস ওয়ান। ওকে এসে ডোমেন অফ ওয়াই, ডোমেন অফ ওয়াই মানে কি এক্স এর ভ্যালু, রেঞ্জ অফ ওয়াই চেঞ্জ করেছে। ডোমেন কথাটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু, কি বললাম বুঝলি, ডোমেন মানে কি বল, রেঞ্জ মানে কি বল, ডোমেন অফ ফাংশন মানে এক্স এর ভ্যালু। এখানে কি লিখেছি ডোমেন অফ ফাংশন মানে কি, ডোমেন অফ রেঞ্জ মানে কি ওয়াই এর ভ্যালু, সরি রেঞ্জ যা বললাম বুঝে না, রেঞ্জ ও আলাদা প্রশ্ন, রেঞ্জ অফ ফাংশন মানে ওয়াই এর ভ্যালু, রেঞ্জ অফ জায়গা নেই। আচ্ছা লাস্ট কি ছিল কোশ্চেনটা, কস ইনভার্স এক্স স্কয়ার মাইনাস টু নিয়েছিলাম, তো লেস দ্যান ইকুয়াল টু, আচ্ছা এর ভ্যালু কত ছিল, এক্স স্কোয়ার মাইনাস টু এর ভ্যালু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান যাবে, মাইনাস টু দিকে করে দেবে প্লাস টু হয়ে যাবে, প্লাস ওয়ান টু প্লাস থ্রি, এটা হয়েছে সবার। আচ্ছা এবার আমি একটা কাজ করি, বোথ সাইড রুট নিয়ে নিই, রাগ করবি না তো, তাহলে রুট ওভার ওয়ান এর ভ্যালু কত ওয়ান, তাহলে এটা কি হয়ে গেলো বল মড অফ এক্স, এটা কি হয়ে গেলো বল রুট থ্রি, ঠিক আছে এটা ক্লিয়ার। এবার মড অফ এক্স এর ভ্যালু একবার কি করবি বল, আমি মন থেকে কোশ্চেন নিয়েছিলাম ঠিক আছে মনে রাখিস, গ্রেটার দেন ওয়ান, তাহলে জেনারেল এটা কত হলো বল রুট থ্রি, গ্রেটার দেন ওয়ান মানে ঘোড়া কোথায় আছে অরিজিনে, ঘাস কতটা খাচ্ছে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান এর বাইরে, আর ওদিকে রুট থ্রি মানে কি মাইনাস রুট থ্রি, আর এটা কি বল প্লাস রুট থ্রি, এর মাঝেই তো ঘোরাঘুরি করবে, তাহলে দুজনের কমন ইন্টারসেকশন কত হয়ে যাবে রুট মাইনাস রুট থ্রি, ভ্যালু জানিস, তাহলে মাইনাস রুট থ্রি বাদিকে হবে, তারপর মাইনাস ওয়ান, তারপর প্লাস ওয়ান, তারপর প্লাস রুট থ্রি, একজনা কি বলছে মাইনাস ওয়ান থেকে ইনফিনিট, নিজেরা বানাবি না হলে বুঝতে পারবি না, আর একজনা কি বলছে রুট থ্রি থেকে মাইনাস রুট থ্রি, কমন ইন্টারসেকশন কোথায় আছে, করে নাও। ওটা কর যাতে হয়ে গেছে, এই যে এই কোশ্চেনটা একে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আছে, তোকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে, WBJ 2025 আনবিটেবল, হ্যাঁ বানানো আছে তো, এটা 25 লেখা আছে WG 2025, ওর নামটা চেঞ্জ করে দিস,
কর এখনো তো করেছি তো এটা করেছি যেটা আমি করেছি কবে শিখবি তো বলতো এখনো কনফিডেন্ট পাচ্ছিস না নতুন নতুন লোকজন এসে সব করে ফেলছে ঠিক আছে হয়েছে সবার তোর হয়েছে ভাই কত এসছে বল জোরে বল এত করে কি হবে এত সবাই করবে এটা মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি এটা কত হচ্ছে মাইনাস ইনফিনিটি টু এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান বাইরে ঘাস খাবে এটাও কীভাবে বল বাইরে ঘাস কবে আচ্ছা এটা তিন থেকে তিন ফাইনাল ডেস্টিনেশন চলে আয় এটা কত হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস থ্রি মাইনাস থ্রি টু প্লাস থ্রি কি বলছে এরকম আর একটা লোক বলছে কি মাইনাস ওয়ান থেকে বাইরে আর প্লাস ওয়ান থেকে বাইরে কমন ইন্টারসেকশন কোথায় আছে এক্স বিলংস টু মাইনাস থ্রি ওপেন না ক্লোজ ক্লোজ ইউনিয়ন ওয়ান টু থ্রি সবই ক্লোজ হবে ঠিক আছে দেখে দেখে করিস না নিজেরা কর একই জিনিসই তো চলছে তাহলে এটা না পারলে মেরে ফেলবো সব কটাকে লাঠি টাঠি নিয়ে বসতে হবে মনে হচ্ছে আমার তার আগে একটা স্ট্যাম্প পেপারে লিখে নিতে হবে সাইন করে থানা থানা আছে যাদবপুরে থানায় গিয়ে কেস করে দিবে ছোটাছুটি লেগে যাবে তুই না পারলে তো আমি তোকে মারবোই আমার কোনো দরকার নেই ভয় নেই তোর রামকৃষ্ণ মিশনে মারে এখন হ্যাঁ ওদের ফুল পারমিশন আছে ইউনিভার্সাল পারমিশন হ্যাঁ ওদের কেউ কিছু বলতে হবে না পারবে না মারা উচিত ঠিক আছে কর 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 ফোকাস ফোকাস বলতে হবে না আমি যাচ্ছি যার হয়ে যাবে ডাক আমি গিয়ে দেখে নিচ্ছি শুরুটা এরকম করবে এটা ইকুয়াল টু মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান ভিতরেরটা ইকুয়াল টু মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান ঠিক আছে তোটা দেখি নেগেটিভটা নিয়ে নেবো না হ্যাঁ কর এটা কেন হবে না রিয়েল নাম্বার নাক হয়েছে হ্যাঁ নিয়ে ফেলেছিলে বা ঠিক আছে প্লাস টু করেছিস তো বোথ সাইড ওটা কেন সিক্স হবে ওটা ঠিকই করেছে মাইনাস টু হবে
তুইও সেম ভুল করেছিস। এটা মড অফ এক্স এর ভ্যালু কি আছে? মাইনাস টু থেকে বেরো তো, মড এর ভ্যালু পজিটিভ থেকে বড়, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রু, তাহলে ওটা নিতে হবে না। ঠিক আছে, এটা দেখ, এটা হচ্ছে মাইনাস টু থেকে বড়, এটা ইউনিভার্সাল ট্রু, মানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার হবে। তা শুধু তোকে লিখতে হবে মড অফ এক্স লেস দেন ইকুয়াল টু সিক্স, ওটাই অ্যান্সার। মাইনাস ফোর লেস দেন ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস টু গ্রেটার দেন ইকুয়াল টু ফোর, মাইনাস টু এদিকে আসবে, মাইনাস ফোর প্লাস টু মড অফ এক্স ফোর প্লাস টু, এদিকে কত হলো ছয়, এদিকে কত হলো মড অফ এক্স, এদিকে কত হলো মাইনাস টু, এটা ক্যান্সেল আউট, এর কোনো মানে নেই। মড অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস টু মানে ইউনিভার্সাল ট্রু, এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এ কি বলছে? মড অফ এক্স লেস দেন ইকুয়াল টু সিক্স, তাহলে এটা কত হলো বল, মাইনাস সিক্স টু প্লাস সিক্স, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে এক্স বিলংস টু মাইনাস সিক্স টু প্লাস সিক্স। চল নেক্সট। ভুল হয়েছে তোকে না কে বলছি। ওটা জিরো রাখতে হবে তো, জিরো রাখতে হবে, জিরো থেকে দেখো কপাল আমার। এটা মাইনাস ওয়ান লেখ, এইটা মাইনাস ওয়ান হবে তো, জিরো টু হাফ এসছে, জিরো টু হাফ এসছে, এটা তো জিরো ফোর, তো ফোর দিয়ে ডিভাইড করতে হবে, আলাদা হবে না, একবারে একবারেই করে দিবি। আর কিছু না, আবার কি আনছিস? হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, মড নেই শুধু এক্স, এক্স স্কোয়ার থাকলে মড আনবো, এক্স স্কোয়ার তো নেই। ফোর এক্স মাইনাস ওয়ান, এদিকে ওয়ান, এদিকে কত মাইনাস ওয়ান, এই ওয়ানটা এদিকে নিয়ে চলে আয়, ওয়ান প্লাস ওয়ান, এটা কত হলো বল, ফোর এক্স, রাইট সাইডে কত টু, লেফট হ্যান্ড সাইডে কত জিরো, চার দিয়ে ডিভাইড করব, কত দিয়ে বল, এটাকে এক্স আনতে হবে তো, তাহলে জিরো বাই ফোর, ফোর এক্স বাই ফোর, টু বাই ফোর, এটা এক্স, এটা কত ওয়ান বাই টু, এটা কত, তাহলে এক্স অ্যান্সার কত হবে, ঝগড়া হচ্ছে কেন এখানে? রুটের ভিতরে যাই ভ্যালু থাকুক না কেন, কি বলছিস শোন, গ্রেটার দেন ইকুয়াল টু রুটের ভিতরে তো নেগেটিভ হতে হয় না, তাহলে তো ইমাজিনারি নাম্বার চলে আসবে, ঝগড়া হচ্ছে কেন এত, কি সমস্যা আমাকে বল। স্যার আপনি আগের তো আগের অঙ্কটাতে আপনি এখানে জিরো করলেন না, এখানে তো জিরো হয়ে যাচ্ছিল। হ্যাঁ হয়েছে তো, আমি আমি এই অবধি গিয়েছিলাম আগের অঙ্কটা। হ্যাঁ তো ঠিক হয়েছে, হচ্ছে তো, লেখ মড অফ এক্স জিরোই তো বানাচ্ছি, মড অফ এক্স রাইট সাইডে লেখ ছয়, ছয়, আর লেফট সাইডে লেখ মাইনাস টু, মাইনাস টু সাইড টু, রাইট, কি করছে, ইকুয়ালিটি সাইন গুলো দে। হ্যাঁ তো কি হয়েছে, এটাই তো, তারপর করিসনি, নেগেটিভটা দরকার নেই আমাকে, শুধু এটা নিতে হবে, লেখ মড অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু সিক্স,
তাহলে x belongs to তাহলে কি হবে 0 তোরা কর এটা মানে 6 minus 6 থেকে plus 6 হ্যাঁ জিরো হয়ে গেছে তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কর না তারপরে এটা জিরো কর এটা দুই কর তারপর চার দিয়ে ডিভাইড কর যাতে আমার শুধু এক্স চলে আসে আমাকে শুধু এক্স বার করতে হবে তার জন্য এইসব করছি আচ্ছা যেটা বলার রুটের ভিতরে ফাংশন থাকলে সেই ফাংশনটা কত হবে বল গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো এবার ওর ভিতরে ভ্যালুটা কত হবে বল গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো তারপর মিডল টার্ম গেছে তাই তো মিডল টার্ম কে কে এসছে 1 আর 2 মিডল টার্ম চলে যাবে x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে তো তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু আচ্ছা মিডল টার্ম এই মিডল টার্মটা যারা জানিস না তাদের বলে দিচ্ছি এখানে যে আছে তার দিকে তাকা মাইনাস টু ইন্টু ওয়ান করলে মাইনাস টু হয় তো আর এখানে এখানে কত আছে ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান আছে অ্যাকচুয়ালি তাহলে মাইনাস ওয়ান পাওয়া যাচ্ছে এটা কি করে দিয়ে মাইনাস টু প্লাস ওয়ান করলে মাইনাস ওয়ান পাওয়া যাচ্ছে তো তার মানে আমি ঠিকই যাচ্ছি তাহলে এটাকে কি লিখবো বল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু লেস দ্যান ইকুয়াল টু জিরো এবার মিডল টার্ম করে তাহলে এবার দেখ এত কিছু করতে হয় না তুই যদি এখানে বুঝতে পারিস যে এটা মাইনাস টু আর ওয়ান তাহলে ডাইরেক্ট লেখা যায় এক্স মাইনাস টু আর একটা কত এক্স প্লাস ওয়ান লেস দ্যান ইকুয়াল টু জিরো কতগুলো পয়েন্ট পেয়েছি দুটো একটার নাম মাইনাস ওয়ান আর একটার নাম কত টু তারপর কে চলে আসবে বল ওয়েবিকার মেথড ওয়েবিকার মেথড হচ্ছে অস্ত্র মানে বেস পুরো বেস ফার্স্ট ডট ফাংশনের ফার্স্ট ডট কতগুলো ডট মিলে একটা স্ট্রেট লাইন হয় তো সেই স্ট্রেট লাইনটা সাকসেসে যাবে ঠিক আছে এবার মাঝে যদি ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়ে যায় তাহলে হয়ে গেল এটা পজিটিভ এটা নেগেটিভ এটা কি বল মাঝে ডিসকন্টিনিউয়াস মানে তুই ফাংশন পড়ছিস ঠিক আছে সব ভালো করে পড়লি মাঝের লিমিটটাতে গাফিলতি দিয়ে দিলি তাহলে কন্টিনিউটি ডিসকন্টিনিউটি হবে না তাহলে কন্টিনিউটি ডিসকন্টিনিউ না হলে ডিফেন্সিবিলিটি বলবে টাটা বাই বাই এওডি তো অলরেডি হাত তুলে বসে আছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ সব লিংক আপ থাকে হ্যাঁ তো প্রথম থেকে ফাংশনটাকে ঠিক রাখ এক্স এর ভ্যালু কত লিখবো বল মাইনাস ওয়ান টু ও পজিটিভ আছে এটা কত আছে বল আমি নেগেটিভ কেন দিলাম পজিটিভ পোর্শন নেব এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস ওয়ান ওপেন ক্লোজ হবে ইনফিনিটিতে কেউ আজ পর্যন্ত যেতে পারেনি তার জন্য ইনফিনিটিতে ওপেন দেখ সবার আসছে ইজি ছিল নেক্সট আস্তে আস্তে দেখ কনসেপ্ট কম্বাইন হচ্ছে পুরো ভিতরের পার্টটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো কর পেন চালা ওদিকে হয়ে যাচ্ছে যাচ্ছি তারা মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু টু এসছে তাহলে ঠিক আছে কা কর রায় আবার রুট কেন আনছিস মড আছে তো আমরা উল্টো রুট থাকলে মডে নিয়ে আসি মড আছে আবার কেন রুটে নিয়ে যাবি মডই খেল না টু মড এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই সিক্স ও দুই কমন নিয়েছিস ভেরি গুড
greater than equal to 0 তিনটা আছে পজিটিভ কোয়ান্টিটি রাইটে নিয়ে যা তাহলে হ্যাঁ তিনটা দিকে চলে যাবে mod x minus 2 greater than equal to 0 3 into 0 0 হয়ে যাবে তাহলে mod x 2 এর থেকে বড় হলো এটা ঠিক আছে কোথায় অসুবিধা বল 2 কমন নিয়েছি ঠিক আছে উপর থেকে 2 কমন নিয়েছি বল না ঠিক আছে তাহলে গ্রেটার দ্যান 2 হলো তো তারপর তো কোশ্চেন নেই ঘোড়া কোথায় ঘাস খাবে বাইরে ঘাস খাবে তাহলে অ্যানসার কত হবে x বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস 2 ইউনিয়ন ক্লোজ ব্র্যাকেট close bracket intersection 2 to infinity open aja era hocche j question bhoy diye dilam to the ke bolche এটা না লেখাই ভালো হতো রে টোটালটাকে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো করতে হবে জানি না মিলিয়ে নেক্সট পেজে যাই পেজে জায়গা হবে না গ্রেটার দেন জিরো করেছিস কেন এটা ওয়ান মাইনাস টা গ্রেটার দেন জিরো কে বললো না হয়নি কারণ ধরে নে তোর তো রাইট হ্যান্ড সাইডে পজিটিভ বানাতে হবে উপরেরটাও নেগেটিভ হতে পারে নিচেরটাও নেগেটিভ হতে পারে তবু তো পজিটিভ হবে উপরেরটা পজিটিভ নিচেরটা পজিটিভ তার মানে দুটো কেস আসবে একবার দুজনাই পজিটিভ হবে একবার দুজনা নেগেটিভ হবে তার থেকে বেটার ছিল না মড অফ এক্সটাকে ওয়াই ধরে নেওয়া তাহলে ওই বি কার্ভে ওয়াই এর রেঞ্জ পেয়ে যেতি মানে মড এক্স এর রেঞ্জ পেয়ে যেতি আমি কিচ্ছু জানি না অ্যানসার দেখ করে মিলা মিলিয়ে নে গুগল তার বলতে হবে হ্যাঁ এক্স এর ভ্যালু বার করতে হবে প্রথমে মড অফ এক্স এর রেঞ্জ বার করে নে এই টাইপের কোশ্চেন এলে সবচেয়ে বেস্ট হবে ফাইন্ড প্রথমে লিখে নে লেট টি ইকুয়াল টু মড এক্স ঠিক আছে তাহলে ভিতরে কি হলো 1 মাইনাস টি ডিভাইডেড বাই 2 মাইনাস টি এর ভ্যালু কি হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে তাহলে উপর থেকে দেখ টি মাইনাস ওয়ান করতে পারি আমি আর নিচ থেকে কত করতে পারি বল টি মাইনাস টু যেহেতু দুবারই মাইনাস হয়েছে নিজেদের মধ্যে মারামারি করে ক্যান্সেল আউট হয়ে গেছে কোনো রকম সাইন চেঞ্জ হবে না মাইনাস কমন নিয়েছি উপর থেকে কমন নিয়েছি নিচ থেকে কমন নিয়েছি এই পর্যন্ত কোনো প্রবলেম আছে তাহলে এবার আমি এপাশে উপরে কেন নিয়ে যাব এটাই ওয়েভি কার্ভে ফেলবো কোনো অসুবিধা নেই এটা কত আছে বল 2 এটা কত আছে বল 1 তাহলে আমি এটা কার জন্য বার করছি বল টি এর জন্য বার করছি তাহলে গ্রাফটা কিরকম হবে
এরকম হয়ে যাবে। আচ্ছা এ অড আছে, অড আছে, গ্রেটার দেন জিরো মানে এটা বলেছে তো, তার মানে এর মানে হচ্ছে টি এর ভ্যালু একের থেকে কত ছোট, তো ভালো করে বোঝ, টি এর ভ্যালু একের থেকে ছোট, আর এখানে টি এর ভ্যালু কত দুইয়ের থেকে বড়, ইকুয়াল টু সাইন দিয়েছি। দুইয়ের থেকে বড় কেন করলাম, মানে পজিটিভ কোথায় আছে বল না, এদিকে আছে তো, দুইয়ের থেকে বড়ই হবে, আর এটা কি হবে বল একের থেকে ছোট। তার মানে আমি কটা কেস পেলাম, মড অফ এক্স এর ভ্যালু একের থেকে, টিটাই তো মড অফ এক্স ছিল, একের থেকে ছোট, মড অফ এক্স এর ভ্যালু কত বল একের থেকে বড়। হ্যাঁ মানে এটা ভ্যালিড কখন, যখন এটা মড অফ এক্স এর ভ্যালু একের থেকে বড় হলে ইয়া বা অর, অড ইউজ হচ্ছে, কি হচ্ছে বল অর। তার মানে এই দুজনের জন্য ভ্যালু বার কর, শুনতে বুঝলি না তাহলে মানে আমি এটাকে লিখতে পারি একের থেকে ছোট, একের বাঁদিকে থাকলে একের থেকে ছোটই তো হয়, আর দুইয়ের ডান দিকে থাকলে দুইয়ের থেকে তো বড়ই হয়, তাহলে আমি কি কোনো পাপ কাজ করেছি একের থেকে ছোট লিখে? বাবা সব গন্ডগোল হয়ে যাচ্ছে, দেখ আবার ট্রাই করছি, নিজের মানে না, এটা এটা পয়েন্ট কত আছে বল, ওয়ান, তাহলে ওয়ান লিখে দে, এটা কত লিখে দে বল, ওবিকার মেথড কি করে হয়, উপর থেকে একটা লাইন আছে তো, টু অড আছে নিচে গেছে, ওয়ানে অড আছে উপরে গেছে, এটা নেগেটিভ হয় এটা পজিটিভ হয়, এটা কি হয় বল, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু সাইন দেওয়া আছে, তাহলে আমি পজিটিভ পোর্শন নেব তো, এবার গ্রাফের পজিটিভ পোর্শন কোথায় আছে, এখানে আছে তো, সেই অবস্থায় এক্স এর ভ্যালু কত আছে একের থেকে, তাহলে মানে টি এর ভ্যালু কত হবে বল একের থেকে ছোট, এটুকু বুঝেছিস? আর এদিকে পজিটিভ আছে, তার মানে টি এর ভ্যালু দুইয়ের থেকে বড়, মানে তোরা টু টু ইনফিনিটি লিখতে অভ্যস্ত, টু টু ইনফিনিটি মানে কি দুইয়ের থেকে বড়, তাহলে এখানে কত লিখবো, টি গ্রেটার দেন বল টু, ইকুয়াল কেন দেবো না, কারণ এটা নিচে জিরো হয়ে যাবে, বাস কোশ্চেন শেষ। লেস দেন হলে কত হয় অ্যানসার, আর গ্রেটার দেন হলে কমন ইন্টারসেকশন হবে না তো, ইউনিয়ন আসবে এখানে, কারণ একটা ইকুয়েশন থেকে তুই কি করেছিস, দেখ দুটো কেস আছে না, এটা এটা কি একটা মডেল কেস না দুটো, এটা কি হলো, এটা একটা কেস হলো অর, অর এটা একটা কেস হলো, তাহলে ইউনিয়ন করতে হবে, যখনই দেখবি ইন্টারসেকশন, হ্যাঁ দুটো সলিউশনই ভ্যালিড, দুটো সলিউশন ভ্যালিড হবে এখানে, মাথা হবে মাথা, এটা জিরোতে আছে, এটা দুই আছে, এটা কত বল মাইনাস টু, তাহলে কি করবো বল, ঘোড়া ঘাস খাবে কোথায়, বাইরের দিকে কেলো, এটা কোথায় খাবে বল, তাহলে এক্স এর ভ্যালু কত লিখবো, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু, তারপর আবার ঘোড়া ঘাস খাবে কোথায়, এবার এবার হয়েছে বুঝেছিস, এবার এবার পয়েন্ট গুলো লেখ, এটা কত আসছে বল, অর, অর লিখে দে, অর মানে ইউনিয়ন, অর মানে কি বল ইউনিয়ন, এটা হতে পারে অথবা এটা হতে পারে, যখনই কমন ইন্টারসেকশন পাবি না তখনই পাবি ইউনিয়নই হবে, আবার কি এই পয়েন্টটার নাম কি মাইনাস টু, তারপরে আছে কি মাইনাস ওয়ান, তারপর আছে কি বল প্লাস ওয়ান, তারপর আছে কত টু, তারপর কত আছে বল ইনফিনিটি, এই লোকটার নাম কি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু, মানে এটা তো, আবার এটা কত বলছে টু থেকে ইনফিনিটি, আর মাঝে কত আছে বল, তাহলে অ্যান্সার কত লিখবো, পুরোটাই লিখবো এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস টু ওপেন ব্র্যাকেট ইউনিয়ন, তারপর কত লিখবো ক্লোজ ব্র্যাকেট মাইনাস ওয়ান টু ওয়ান ইউনিয়ন, কত লিখবো বল টু থেকে ইনফিনিটি, আরামসে বসে ঠান্ডা মাথায় কর, না হলে বল আমাকে, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেন 2019 বা 20, কখন ইউনিয়ন ইন্টারসেকশন কখন নেব, যখন মড অফ এক্স এরকম থাকবে, ওয়ান লেস দেন মড অফ এক্স লেস দেন ধরে নে থ্রি এলো, এই টাইপের কোশ্চেনে কি নেই বল ইন্টারসেকশন, বাট এখানে মডটা কি আলাদা আলাদা আছে,
ওটা একটা আলাদা সেকশন, এটা একটা আলাদা সেকশন, তখন আমরা ইউনিয়ন নেব। দেখ তোদের একটা জাদু দেখাচ্ছি, জাদু ধরে মড এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়। আমি কেন বলছি এটা হলো চলবে, এটা হলো চলবে, আমি কথা বলছি না, বললাম এটা হলো চলবে, এটা হলো চলবে। দেখ মড এক্স এর ভ্যালু 2 এর থেকে বড় একটা ভ্যালু নে, 3 বসা, তাহলে এখানে 3 বসা, 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3, ভিতরে পজিটিভ আসছে, আসছে তো। আচ্ছা এবার 1 এর থেকে ছোট একটা ভ্যালু বসা, 0 বসা, পজিটিভ আসছে, তাহলে এটা হলো চলবে, ওটা হলো চলবে, এরকম না নে, ওটা হতে হবে, এটা হতে হবে, এন্ড আসছে কি, এটা হতে হবে এন্ড, এটা হতে হবে, কি আসছে এখানে অর। তুই নিজে ভাব এই জিনিসটা, যখন তুই গ্রেটার দ্যান 0 লিখবি, 1 মাইনাস মড অফ এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস মড অফ এক্স, যেটা আমি একে বললাম শ্রেয়া, শ্রেয়া চক্রবর্তী, তাই তো, চক্রবর্তী তো, ওকে এটা বললাম না। দেখ এই জিনিসটা টোটালি পজিটিভ হতে হবে, তাহলে উপরের টার্মটা পজিটিভ, নিচের টার্মটা পজিটিভ, এটা একটা কেস হলো তো। অর অর, উপরেরটা নেগেটিভ, নিচেরটা নেগেটিভ, দুটো নেগেটিভ তো পজিটিভই আসে, কটা কেস হলো বল, দুটো কেস, একটা কেসে এই ভ্যালুটা আসছে আর এটাতে ওটা আসছে, সমঝ আয়া কুছ। এটা আপন তো করতে হবে তারা। আচ্ছা গ্রাফ গুলো আগে বুঝিয়ে দেই, এটা করতেই পারিস, এটা লাস্ট টাফ কোশ্চেন ছিল, কষ্ট হবে কিন্তু, আগে কোশ্চেনটা লেখ, তারপর জল ঠল খা। আমি এটা এখন করাবো না, আগে কোশ্চেনটা লিখে নিয়ে একটা পেজ ছাড়, তারপর আমি গ্রাফ গুলো বুঝিয়ে দিই, পুরো একটা পেজ, পুরো ফুল পেজ লাগবে। কোশ্চেনটা লিখে পেজটা ছেড়ে দে। আচ্ছা এটা কার গ্রাফ ড্র করছি বল, ওয়াই ইকুয়াল টু মড এক্স, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে বল, মড এক্স, মড এক্স মানে কি চৈতন্য, ঠিক আছে, মড এক্স এর গ্রাফ কি হবে বল, হ্যাঁ মড এক্স এর গ্রাফ চৈতন্য হবে। ওদের ওই ক্লাসের টাইমে ওরকম একটা আমি করেছিলাম অ্যাক্টিং, তো ওটাই ও কপি মেরেছে। মড অফ এক্স এর হলো এখানে দেখ কত আছে, জিরো আছে, কিছু নেই থাকলে মানে জিরো আছে। এক্স স্কয়ার এর গ্রাফ কিরকম হয়, এরকম হয় না, মড অফ এক্স এর গ্রাফ এরকম, ওই ভিডিওটা দেখবি, এক্স স্কয়ার গ্রাফ এরকম কার হয়ে যাবে, ঠিক আছে, এক্স স্কয়ার গ্রাফ দেখাবো না, এক্স মাইনাস জিরো, তার মানে পয়েন্টটা ভালো করে খুঁজে নে কোথায় আছে বল, অরিজিনে আছে, ঠিক আছে। এবার কেন উপরেই হলো, কারণ ওয়াই ইকুয়াল টু মড এক্স কি হবে ভাঙে, একবার প্লাস এক্স আছে যখন এক্স গ্রেটার দেন জিরো হয়, আর একবার কত আছে বল, মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো হয়, তাহলে প্লাস এক্স যেটা এলো না সেটা একটা স্ট্রেট লাইন, ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ কি হয়, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, আর মাইনাস এক্স কি হয় বল, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ, আর এটা কার গ্রাফ বল, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর গ্রাফ, দুটো গ্রাফ কম্বাইন হয়ে গেল, এ পাশে একটা জিরো থেকে বড়, তো এখানে এক্স এর ভ্যালু কত, গ্রেটার দেন জিরো, আর এদিকে কত বল, এক্স এর ভ্যালু লেস দেন জিরো, সব বুঝেছিস। এক্স এর একটা ভ্যালু বল নেগেটিভ মাইনাস থ্রি, এবার মাইনাস থ্রিটা কোন ইকুয়েশনে বসাবে, উপরেরটা না নিচেরটায়, এক্স এর ভ্যালু আমি তোকে বললাম মাইনাস থ্রি, মাইনাস থ্রি এটা লেস দেন জিরো তো, তাহলে তোকে যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটা কোথায় বসাবি,
এই কোশ্চেনে বসাবি না, এটাই নিজেরটাই বসাবি, তাহলে অ্যানসার কত হবে? মাইনাস অফ মাইনাস থ্রি, তো প্লাস থ্রি এলো, তার জন্যই তো বলে মড সবসময় পজিটিভ দেয়। তোর মাথায় প্রশ্ন আসতে পারে মড অফ এক্স আমি প্লাস এক্স লিখেছি মাইনাস এক্স লিখেছি, তার মানে নিচেরটা কি নেগেটিভ ভ্যালু দেবে? একদমই না, ওর নেগেটিভ নেগেটিভ কি করে দিচ্ছে? পজিটিভ করে দিচ্ছে। হাওয়া লাগি এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান নেই, কোনটায় বসাবো? নিচেরটা। মাইনাস অফ মাইনাস ওয়ান কত হয়ে গেল? প্লাস ওয়ান। এখানে যদি এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান বসাস, মাইনাস ওয়ানাস কি হয়ে যাবে? প্লাস ওয়ান হয়ে যাবে। এই দেখ এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান এখানে ছবিতে দেখাচ্ছি, এখানে বল মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বসালে কি আসছে বল? প্লাস ওয়ান আসছে না? এই পয়েন্টটা কি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আর যদি প্লাস ওয়ান বসাস প্লাস ওয়ান, আমি প্লাস ওয়ানই পাচ্ছি তাই না? ওয়ান কমা ওয়ান। এবার এই এই নিচে যে ছবিটা দেওয়া আছে এটা কার জন্য আছে বল? মড অফ এক্স মাইনাস ওয়ানের জন্য। তাহলে কোথায় লাইন টানবো বল? প্লাস ওয়ান না মাইনাস ওয়ান? কোথায় খোঁচা হবে? এটাকে বলে শার্প পয়েন্ট, আমাদের দেশি ভাষা বলে খোঁচা। এটা কত বল? ওয়ান তো, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস ওয়ানে কি হবে? শার্প পয়েন্ট হবে, শার্প। কারণ এক্স এর ভ্যালু যদি প্লাস ওয়ান বসিয়ে দিস তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? হচ্ছে এখানে ওয়াই এর ভ্যালু জিরো। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হয়? ওয়ান কমা জিরো। যদি আমি বলি ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স প্লাস ওয়ান, এর ছবি আঁক, ঠিক আছে ঠিক আছে, এটা কর, ছবি আঁকতে থাক, ছবি আঁক। একসঙ্গে দুটো মেরে দিলে এটা কাট ছবি বল। লেখ ওখানে y equal to mod x, পরে বুঝবি না দুটো একটাতে কেন করলি, খাতা বাঁচিয়ে কি হবে? y equal to mod x plus 5, এখানে চলে লেটে যাচ্ছিস, লেটে যাচ্ছিস, কোথায় লিখবো? প্লাস ফাইভ না মাইনাস ফাইভ? মাইনাস ফাইভ। মানে গল্প ওটাই, প্লাস থাকলে মাইনাস ফরম্যাট বানিয়ে নাও, নিয়েছি এটা। তাহলে কোথায় শার্প পয়েন্ট হচ্ছে? মাইনাস ফাইভ। তাহলে এটা হয়ে গেল ওয়াই এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ। হ্যাঁ দাঁড়া এখানে যাই, এবার নেক্সট করছি দেখ, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়ান, এর ছবি আঁক। সেটা কর বল আমাকে কি করবে। আচ্ছা আরো সুবিধা করে দিচ্ছি, ধীরে 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 ধীরে, একবারে লাভ দিয়ে লাভ নেই। ওয়াই ইকুয়াল টু মড এক্স প্লাস ওয়ান, এর ছবি আঁক। ওয়াই ইকুয়াল টু মড এক্স প্লাস ওয়ান, এর ছবি আঁকতে হলে আগে ওয়াই ইকুয়াল টু মড এক্স এর ছবি আঁকবি, তারপর প্লাস ওয়ান উপরে ছবি। হ্যাঁ এক্স এর ভ্যালু জিরো বসলে কত আসছে? তাহলে ওয়াই 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 এ ওয়ানে খোঁচা হবে, মানে প্লাস ওয়ান উপরে শিফট হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু মড এক্স এর ছবি কিরকম আঁকতিস? ওয়াই ইকুয়াল টু মড এক্স এর ছবি লাইক দিস। হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এটা কি আছে বল? মড এক্স প্লাস ওয়ান, তাহলে এটা কি হয়ে যাবে বল? এক্স এর ভ্যালু জিরো বসা, এক্স এর ভ্যালু জিরো বসলে ওয়াই এর ভ্যালু কত আসছে? ওয়ান আসছে, তার মানে প্লাস ওয়ান উপরে থাকবে, তো এটা প্লাস ওয়ান আছে, তার মানে শিফট কতটা হবে বল? শেপ থোড়ি চেঞ্জ হবে, শেপ তো চেঞ্জ হবে না, শুধু প্লাস ওয়ান শিফট হয়ে যাবে। আচ্ছা এই পয়েন্টটার নাম কি বল? জিরো কমা ওয়ান। এবার আমি জানি বেশি ঝামেলা করতে চাই না, অল্পতে খেলো, এটাকে যদি ওয়ানটাকে এদিকে নিয়ে আসিস তাহলে কি হলো? ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস জিরো তাই না? তাহলে এই পয়েন্টটা কত হয়ে গেল? জিরো কমা ওয়ান হয়ে গেল। তার মানে শার্প পয়েন্ট কোথায় হবে? শার্প পয়েন্ট কোথায় হবে? ইন ফিউচার ধরে নেই ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস আলফা এরকম দিয়ে দিল, পুরো ঝামেলা একসঙ্গে শেষ করে দেবো।
কি বললাম বল, শার্প শার্প পয়েন্ট কোথায় হবে বল? শার্প পয়েন্ট, শার্প পয়েন্ট কোথায় হবে? আলফা কমা বিটা। তাহলে আলফা কমা বিটা খুঁজবি, আলফা কমা বিটা খুঁজবি, খোঁজার পর ওখানে খোঁচা দিয়ে বোথ সাইডে অ্যাক্সিস বানিয়ে দিবি 45 ডিগ্রি স্ট্রেট লাইন। তোর জন্য কোশ্চেন রেডি, ওয়াই মাইনাস 3 এক্স মাইনাস 2, ছবি আঁক। টাচ কেন করবি, পয়েন্টটা বল, 2,3, সেই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে হবে, সেই পয়েন্টে যা, পয়েন্টটা নে, পয়েন্টটা নিয়ে এবার চৈতন্য আঁকবি। ফাংশন এফ অফ এক্স কেন থাকবে আমার? এরকম একটা পয়েন্ট হবে তো, এই পয়েন্টে কি হবে বল? আচ্ছা মডের, মডের সামনে প্লাস আছে না মাইনাস আছে? তাহলে চৈতন্য উপরের দিকে হবে। যদি মড এর সামনে মাইনাস থাকতো চৈতন্য নিচের দিকে হতো। মানে আমি ইন ফিউচার যদি বলি y ইকুয়াল টু মাইনাস মড x এর গ্রাফ, তাহলে চৈতন্য কোন দিকে হবে? নিচের দিকে। x ইকুয়াল টু 0 তে চৈতন্য কোন দিকে হবে বল? তাকায় দিকে, কোন দিকে হবে? নিচের দিকে। তাহলে এখানে প্লাস আছে তো, তাহলে 2,3 তে আমি যাব। এটা কে বানিয়েছিস? নিয়েছিস লাস্ট, এটা মানা এবার মডেল আগে প্লাস না মাইনাস? ফোর্থ কোয়াড্রেন্ট, মডেল আগে কি আছে বল? তাহলে নিচের দিকে হবে। কোন কোয়াড্রেন্টে? হ্যাঁ দুটো মাইনাস, থার্ড কোয়াড্রেন্ট, দুটো মাইনাস কোথায় হয়? এটা মাইনাস 4, এটা মাইনাস 2, এদিকে না না, আবার তো বলো, ভুল হয়েছে হয়নি? ঠিক আছে ঠিক আছে, চৈতন্য নিচে হবে তো। আচ্ছা পয়েন্ট দেখ কত আছে, এটা ওয়াই মাইনাস অফ মাইনাস 4 মাইনাস, অনিশ্চয় হয়েছে না করতে পারলে কি যে করবো তোকে, এক্স এর ভ্যালু মাইনাস 2 তো আর ওয়াই ভ্যালু মাইনাস 4, সৌভিক রয়েছে। এই পয়েন্টের নাম কি বল? মাইনাস 2 মাইনাস 4। ডিসকো দিবো তো,
মেটা করো না, ওখানেই থাকার ইচ্ছা নাকি? আগের মতো ফরম্যাট না পারবি না, আমি করে দিচ্ছি, একটা আমি বুঝিয়ে দিচ্ছি, পরেরটা নিজেরা করবি। দেখ সত্যি কথা বলতে কি লজ্জা, তোর বন্ধু বান্ধবকে দিবে এসব কিছু পারবে না। এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি, একটা ভালো করে ভাব, আমি পুরো ডিটেলসে বুঝাই, ডিটেলসে বুঝাবো, তারপর শর্ট টিক দেবো, ঠিক আছে? সব রেডি আছে আমার কাছে। প্রথমে আমি দেখবো যে কোথায় কোথায় পজিটিভ হতে পারে, পজিটিভ হতে গেলে মানে এই মডটা পজিটিভ কখন হবে বল, যখন এক্স এর ভ্যালু 3 এর থেকে বড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যদি 3 এর থেকে বড় হয় এটা অটোমেটিক্যালি পজিটিভই হবে। ভিতরে ভ্যালুর দিকে তাকা, 3 এর থেকে বড় হলে এও পজিটিভ, এও পজিটিভ। মডের ভিতরে ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে মডটা পজিটিভই খুলবে। তাহলে y ইকুয়াল টু আমি x মাইনাস 1 প্লাস x মাইনাস 3 দুজনকে কিসে খুলেছি বল, পজিটিভে খুলেছি। কখন এটা হবে? যখন x এর ভ্যালু গ্রেটার দ্যান 3 হয়ে যাবে, 3 এর থেকে বড় হয়ে যাবে। এটা ক্লিয়ার সবার? আচ্ছা, এবার দেখ যদি 3 এর থেকে ছোট হয় আর 1 এর থেকে বড় হয় এটা কত? 1, 1 এর থেকে বড় হলে, x এর ভ্যালু 1 এর থেকে বড় হলে a পজিটিভ, বাট 3 এর থেকে a নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি আরেকটা রেঞ্জ নিলাম কত বল, 1 2 3, 1 এর থেকে 3 এর মধ্যে একটা ভ্যালু বল, 2, 2 এখানে বসা কি দেবে? তাহলে a নেগেটিভে খুলবে। ভিতরে যদি মাইনাস আছে কিসে খুলবে বল, মড নেগেটিভে খুলে। বাট 2 এখানে বসলে পজিটিভ আসছে না নেগেটিভ, তাহলে কিসে খুলবে? x মাইনাস 1 হবে। ক্লিয়ার হলো এটা? এবার এর উপরে চলে যা, তারপরে কি হবে বল, x এর ভ্যালু 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট একটা ভ্যালু বল, 0, 0 বসালে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে দুজনে কিসে খুলবে? নেগেটিভে। x মাইনাস 1 মাইনাস x মাইনাস 3, একটু হজম হয়েছে কর। এটাকে সলভ কর, তো ভয় পাচ্ছিস না তো, এটাকে সলভ কর। মানে ওটাকে সিম্পলিফাই কর, কেটে কুটে যাবে, দেখ কোথায় কোথায়। মাইনাস টু এক্স প্লাস টু প্লাস ফোর, ঠিক আছে, তিনটে পেয়ে গেছিস। এবার তিনটেকে ছবি আঁকতে চেষ্টা কর, স্ট্রেট লাইনে তো ছবি আঁকতেই পারিস। থার্মাল এনার্জি মানে, থার্মাল এনার্জি মানে কোশ্চেন কোশ্চেন আগে পরে পর ওদের কাছে জিজ্ঞেস কর, এক কি জিজ্ঞেস করছে বলে দেখ। থার্মাল এনার্জি
সব বলতে বলেনি তোকে, ওদের তো বলেছি জানি না, যদি না তুমি মনে হয় চলে আসবে, হ্যাঁ ফ্লেক্স মেরে জানি তো দশ মিনিটে চব্বিশ বছর করে দিয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কে আচ্ছা দিয়া হ্যাঁ ও মানে মেইন সেল বাই পাঁচ এর রিলেটেড কোশ্চেন ছিল সে করে দিয়েছে একটা ঠিক হয়েছে বলছে যে এত ইজি কোশ্চেন না তাহলে তো অ্যানসার হবে না দিয়ে অন্য কিছু মার্কে দিয়েছে বলে গেছে দু মিনিট হয়েই তো গেছে, তিন দুটো আছে
বল কিছু হবে না, কিছু না কিছু কিছু হবে না, এদিক ওদিক হয়ে যাবে, ওই ভয়টা থাকতে হবে, উড্ডার আচ্ছা লাগা সবসময় একটু ভয় ভয় থাকবে। আমি যেরকম ভয় ভয় থাকি বলে আমি 15 ঘন্টা খাটি, আমি যদি ভালো করে না পড়াই ভালো করে না খাটি তাহলে আমাকে বাকি কম্পিটিটর গুলো হারিয়ে দেবে, মানে আমি মার্কেটেই থাকবো না, ওই ভয় আমাকে খাটায়। ও ও ডার আচ্ছা হে, তুই যদি ক্যাচ লাইফ কাটাস তাহলে কি হবে? তুই যদি সন্তুষ্ট হয়ে যাস যে না আমার তো মোটামুটি একটা হলেই হলো, তাহলে হবে না, কিছু হবে না। এবার তুই যদি ঠিকঠাক ডিপার্টমেন্ট না পাস না সারা জীবন ভুগবি, বুঝলি কিছু? তখন উত্তর মনে হবে যাদবপুর ছাড়তে হচ্ছে আমার ডিপার্টমেন্ট পেতে গেলে, আর যাদবপুর ছাড়লে আমার ট্যাগ নষ্ট হয়ে যাচ্ছে, কিছু বুঝলি কিছু? ইয়ে বহুত বুড়ি চিজ হয়ে অনলাইন টেস্ট কন্ট্রোল ভি, চলো সব সহি অনলাইনে তে আমি ওটা ঠিক করে দিয়েছি। হ্যাঁ ও সাপেল হবে না, মানে পরপরই থাকবে, 50 পড়তে সব 2 মার্কস। দেখ আপলোড করে দিয়েছি WBJ মক টেস্ট, ছবি ছবি এঁকেছি সবাই। মিলিয়ে নে প্রথমে যেটা আছে কনস্ট্যান্ট সেটাকে ড্র করবি, কত আছে বল? আচ্ছা সবার আগে দেখে নে কোথায় কোথায় ভেঙেছে, কোমর কোথায় ভেঙেছে, এক এক কোমর ভেঙেছে, তারপর কোথায় কোমর ভেঙেছে, তিনে, ঠিক আছে, 1 আর 3, এই 1 আর 3 বরাবর একটা লাইন টেনে দিবি হালকা করে, 3ও একটা লাইন টেনে দিবি, ঠিক আছে হালকা করে। তারপরে কি করবি, কত ভ্যালু আছে এটা, এই সেকেন্ড পার্টটা কত আসছিল, 2 আসছিল, উপরেরটা কত আসছিল, -2x + 4, নিচেরটা কত আসছিল, 2x - 4, তাহলে 2 বরাবর একটা লাইন টান, টেনেছিস, এটাকে কত লিখতে পারি, 2 লিখতে পারি তো, ওকে, একটা গ্রাফ পজিটিভ যাবে আর একটা গ্রাফ নেগেটিভ যাবে, এই স্লোপটা কি আছে, +2x পজিটিভ স্লোপ আছে তো, তাহলে এটা হয়ে গেল 2x - 4, এটা ইন্ডিকেশন কোন দিকে করছে বল, কোন দিকে গিয়ে ফাইনালি হিট করতে পারে, নিচে -4, ঠিক আছে, তার মানে আর একটু বেশি শার্প হবে। আচ্ছা এই পাশের গ্রাফটা কি হচ্ছে, নেগেটিভ স্লোপ তো, দেখতে পাচ্ছিস গ্রাফ তৈরি হয়েছে, কে কে করেছে এই গ্রাফটা, কি পুরোটা কেন বানাবে, পুরোটা দেখা কি বানিয়েছিলি, ঠিক আছে তোরটা আমি পুরো করেছিলাম, এটা দিলাম, কর না, বুঝার কি আছে এখানে, বুঝেছিস তো, 2 কতটা আছে, 2 এর ভ্যালুটা কতটা, 1 থেকে 3, এটা 1 থেকে 3 এর ভ্যালু কতটা আছে বল, এটা কি ভেঙেছিলি, সিম্পলিফাই করেছিলি, এটা কি এসেছিল -2x + 4, তারপর 2 এসেছিল, তার মানে y = 2 কতটা রেঞ্জে আছে বল, 1 থেকে 3, এই দেখ x এর ভ্যালু 1 থেকে 3, y এর ভ্যালু কতটা আছে বল, y এর ভ্যালু কতটা আছে, 2 আছে তো। আচ্ছা তোরা বল y = mx + c এর গ্রাফ কিরকম হয়, y = mx + c এর গ্রাফ এরকম হয় তো, y = mx + c এর গ্রাফ, ইয়েস অর নো, y = mx + c এর গ্রাফ কিরকম হয়, y = mx, যাই হোক mx + c বুঝেছিস তো, মানে আমাকে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে, এই স্ট্রেট লাইনে তুই x এর ভ্যালু 3 বসা তো, এখানে x এর ভ্যালু 3 বসা, কত আসছে 2, তার মানে গ্রাফটা তো এখান থেকে শুরু হবে, তারপরে স্লোপটা পজিটিভ আছে না নেগেটিভ আছে, y = mx + c তে m এর ভ্যালু কত আছে বল, পজিটিভ স্লোপ আছে, তার মানে অ্যাঙ্গেলটা কি হবে বল, অ্যাকিউট অ্যাঙ্গেল হবে তো, অ্যাকিউট অ্যাঙ্গেল হয়েছে। আচ্ছা c কোথায় আছে বল, -4, এই গ্রাফটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে কোথায় গিয়ে হিট করবে, নিচে কোথাও গিয়ে একটা হিট করবে তো, হ্যাঁ কি না,
এই ভ্যালুটা কত আসছে বল? মাইনাস ফোর, ম্যাচ করছে, গ্রাফ ম্যাচ করছে। আর এটা কোথায় গিয়ে হিট করবে বল? প্লাস ফোরে। তাহলে এটার নাম কি? ওয়াই ইকুয়াল টু মাইনাস টু এক্স প্লাস ফোর। এবার দেখ মাইনাসই কেন এলো, কারণ এই অ্যাঙ্গেলটা অপটিউজ অ্যাঙ্গেল, তো স্লোপটা কি হবে বল? নব্বই এর বেশি নেগেটিভ স্লোপ হবে। বানা সবাই গ্রাফটা বানা, এটাকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি। হ্যাঁ বল, মাইনাস ইয়েস ইয়েস ইয়েস, মাইনাস যখন এক্স জিরো হয়ে যাবে, এক্স এর ভ্যালু জিরো বসিয়ে দে। সমাজ আয়া? এটা এটা টু পজিটিভ, তো তার জন্য স্লোপটা পজিটিভ হবে। আর এই এই স্লোপটা কি নেগেটিভ, তার জন্য স্লোপটা নেগেটিভ। আর কিছু না। এবার এখানে দেখ তুই এক্স এর ভ্যালু ওয়ান বসা কত আসছে, মাইনাস টু প্লাস ফোর, মাইনাস টু প্লাস ফোর কত আসছে, প্লাস টু। তাহলে এই পয়েন্টে হিট করছে তো, তাহলে গ্রাফ তো কন্টিনিউয়াসই আছে, আছে না? ঠিক আছে, বুঝেছিস? খোঁচা পয়েন্ট কোথায় কোথায় আছে, শার্প পয়েন্ট কোথায় কোথায় আছে বল? এটা এম এর ভ্যালু কত, পজিটিভ না নেগেটিভ? তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল হবে না অপটিউজ অ্যাঙ্গেল হবে? অ্যাকিউট অ্যাঙ্গেলই তো হয়েছে, এক্স অ্যাক্সিস এর সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে অ্যাঙ্গেলটা, অ্যাকিউট না অপটিউজ? নব্বই থেকে কম তো, তার জন্য ওটা হয়েছে। এবার এক্স্যাক্টলি কিরকম হবে ভগবান জানে। আর উপরেরটা যেটা মাইনাস ছিল, হ্যাঁ তাহলে ওটা নেগেটিভ না পজিটিভ? তাহলে অ্যাকিউট হবে না অপটিউজ হবে, তার জন্য নব্বই থেকে বেশি হয়েছে। ছবিতে দেখ এটা নব্বই এর থেকে বেশি না, ঠিক আছে? এবং শর্টকাট শুনে নে, এটা এটা হজম হয়েছে, হজম হয়েছে সবার। শর্টকাটটা কি? এদিকে একটা অবজারভেশন কর, আমি যদি দুজনকে পজিটিভে খুলতাম এটা আসতো তো, হ্যাঁ কি না? একে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এটাই আসতো তো? তাহলে আমরা একবার পজিটিভ খুলবো, বাকিটা লিখে দেবো, শুধু পজিটিভ বানাবো, যেটা বেরোবে সেটাকে মাইনাস দিয়ে দেবো। আর মাঝে কি করেছি দেখ, কত এসছে এখানে, তিন আর এক, ডিফারেন্স কত, টু। তিন আর একের ডিফারেন্স কত, এক্স, মানে এটা আমি ঠিক করেছিলাম তো, এক থেকে তিন, তিনের থেকে ছোট হলে, এমন এটা ভুল করেছিলাম, ঠিক করেছিলাম, এটা ঠিক আছে না? এক্স মাইনাস ওয়ান পজিটিভে খুলেছিলাম, হ্যাঁ ঠিকই আছে, একদম পারফেক্ট। আচ্ছা তিন আর এক, তিন আর একের ডিফারেন্স কত বল, দুই। তার মানে আমরা এই পরের গ্রাফটা যদি বানাতে হয়, আগে ওই কোশ্চেনটা আবার নিচ্ছি, কি ছিল বল? ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি, আমাকে বল তিন আর একের ডিফারেন্স কত বল, দুই। লিখে দিয়েছিস, দুজনকে প্লাসে খোল, তাহলে এটা কত হবে, এটা এক্স মাইনাস ওয়ান, এটা কত বল, এক্স মাইনাস থ্রি, কত হবে, টু এক্স মাইনাস ফোর তো, যা বেরোলো তার উল্টো লিখে দে। এইভাবে ডাইরেক্ট একবারে লিখতে হই তো? এবার ধরেন আমাকে ছবি বানাতে হবে, ছবি আমি এতগুলো এই নটাঙ্কি করবোই না, ছবি কি করে বানাবো দেখ, ইতনা টাইম কিসি কে পাস নেই হ্যায়, এক কোশ্চেন কে লিয়ে এক হি মিনিট মিলতা হ্যায় ভাই সাহেব। তুমি ছবি ছবি বানাবে, ইকুয়েশন বানাবে, তার আগে তোমার কম্পিটিটর ওই টফিটা নিয়ে বেরিয়ে যাবে, তোমাকে কাজ কলা দেখিয়ে দেবে। ঠিক আছে, এখানে বল এক আছে তো, এক্সামে কোশ্চেন আর কোন জানো, এটা দেখবি বল, এক আর তিন আছে তো, এক আর তিন লাইন টানবি, এক আর তিন লাইন টানবি, লাইন টানলি তো, এটা এক, এটা কত, তিন, এদের ডিফারেন্স করলেই কোশ্চেন শেষ, ডিফারেন্স কত বল, তাহলে দুই বরাবর সাদা লাইন টানবি, এদিকে একটা করে দিবি, এদিকে একটা করে দিবি, বাস শেষ। হ্যাঁ রে, আবার বল এটা কত আছে বল ডিফারেন্স, চার, কটা লাইন টানবো, একটা জিরো আর একটা কত, চার, এদের ডিফারেন্স কত, চার, চার মাইনাস জিরো কত, এটা চার তো,
আচ্ছা তারপরে এদিকে একবার এরকম হয়ে যাবে, এদিকে একবার এরকম হয়ে যাবে, ঠিক আছে, ঝামেলা শেষ। এটা ছবি, এটাকে বলে বোট, যেটা ছবি বানাচ্ছে এটাকে কি বলে বল? বোট, বোট মেথড বলে। এবার তুই যদি বানাতে চাস এই ইকুয়েশন তো লাগবে, তাহলে কি করবি, দুজনকে পজিটিভ খোল, পজিটিভ খুললে কত হবে, কত হলো বল, 2x-4, x এর ভ্যালু 4 বসা দেখ, 8-4 কত হয়েছে, 4ই আসছে, তাহলে এটা কত হবে বল, -2x+4। বাকি আগের যে নাটক করেছিলাম ওটা না করলো চলবে, ওটা শিখে নিলাম, এটা এইভাবে করব। তোরা একটা নিজেরা বানা, এটাকে নোট করে নে, তোরা উপর দিয়ে যাচ্ছে না, ট্যাঞ্জেনশিয়ালি যাচ্ছে না, তো বুঝতে পারছিস, নর্মাল কার ট্যাঞ্জেনশিয়ালি গেল, কারো ট্যাঞ্জেনশিয়ালি যায়নি, তো ট্যাঞ্জেনশিয়ালি বুঝিস তো ভাই, বল তুই হাত তুললি, সমস্যা হচ্ছে? হ্যাঁ শর্টকাট মেথড কি বোঝ, শর্টকাট মেথড হচ্ছে এখানে পয়েন্ট খুঁজবো, এই মডে কে আছে, এক না জিরো, জিরো আছে, তাহলে জিরো পয়েন্ট নিয়েছি, এখানে কত আছে বল, 4, দুটো ভার্টিক্যাল লাইন টানবো, এদের ডিফারেন্স করবি, 4-0, 4-0 কত, 4ই হবে, তাহলে এই লাইনটার লেন্থ কত হবে বল, 4, তো y=4 মানে কি, এক্স অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন, এবার এদিকে টানলাম, এদিকে টানলাম, তাহলে এদিকে ওদিকে করে দেবো, এটা এদিকে করে দেবো, আগেরটা বুঝেছিলি তো, ডিটেলস যেটা করেছিল, থাকুক না, তাহলে গ্রাফটা একটু শার্প বেশি হবে, চৈতন্যটারও এরকম হবে, এটা যদি y=x হয়, এটা কি বল, y=mod x, তাহলে যদি আমি তোকে বলি y=mod 2x বানা, তাহলে ওটা কি হবে বল, এরকম হয়ে যাবে, তুই একটা শর্ট ভিডিও বানাবি, হ্যাঁ আরো আরো এটাতে আরো এরকম হয়ে যাবে, ঠিক আছে, 5x করে দিবি আরো যাবে, এটা তোরা ছবিটা বানা নিজেরা, এটা এটা হয়ে যাবে, সূর্য নমস্কার হয়ে যাবে, এটাই লাস্ট, হ্যাঁ ছবি এঁকেছিস, 5-1-4 দেখা, আর প্রত্যেকটা রেঞ্জ দেখা, দেখ ছবিটা আঁকলে কি সুবিধা হয়, আমার রেঞ্জেরও টেনশন নেই, আমি বুঝে দেবো যে এটার রেঞ্জ 1-5 হবে, তারপরে 5-এর বেশি আর এটা 5-এর 1-এর কম, ঠিক আছে, এটা -2x হবে, ঠিক আছে, ঠিক আছে, 6 আছে, 5-1 4 হয়েছে, এই তো সবারই হয়েছে, প্রত্যেকটা রেঞ্জ লিখে নে, আচ্ছা এটাকে যদি আমি বানাতে চাই এরকম লিখবো, থার্ড ব্র্যাকেট দেবো, ডিফারেন্স কত বল, 4, 4টা কোন রেঞ্জে থাকবে যখন x এর ভ্যালু 1 এর থেকে 1 আর 5 এর মধ্যে থাকবে, অবশ্যই সবকিছু লিখতে হবে, আচ্ছা নিচেরটা সব দুটো পজিটিভে খুলবো, তো 2x-6 এটা কখন হবে বল, 5 এর থেকে বড়, তুই এখন রিয়েলাইজ করবি যে ছবির পর রেঞ্জ রাখাটা আরো সুবিধা, ছবি তো ঝামাঝামা কে নেবো, এটা 1, এটা কত বল 5, এটা কত বল 4, তাহলে 5-এর ওদিক এরকম, এটা এদিকে ঝামেলা শেষ, এবার রেঞ্জ তো অটোমেটিক বলে ফেলবি, বল রেঞ্জ কত হবে, 2x-6, x এর ভ্যালু 5-এর থেকে বড় হবে, <laughs> less than 1, 1-এর থেকে ছোট হলে কত হয়ে যাবে, -2x+6, ঠিক আছে,
এরপরে যখন আমরা নেক্সট চ্যাপ্টার পড়বো না, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, ওখানে বলে ডিফারেন্সিবল আছে কিনা, কি বললাম বল, ডিফারেন্সিবল আছে কিনা, এটা হচ্ছে নন ডিফারেন্সিবল পয়েন্ট, যেখানে যেখানে হ্যাঁ কি ১৯ দিলাম তো, হ্যাঁ নিচের দিকে ঢুকে গেছে মনে হয়, কি বললাম বুঝলি, এখানে শার্প পয়েন্ট হচ্ছে না, এই পয়েন্টটাকে বলা হয় নন ডিফারেন্সিবল পয়েন্ট। কেন বলে, কারণ এর রাইট হ্যান্ড সাইড এর যদি স্লোপ বার করি, স্লোপটা কত আসছে ধরে নে ২ আসছে, বাট এর লেফট হ্যান্ড সাইড এর স্লোপটা কিছুই না, জিরো। এপাশে দেখ লেফট হ্যান্ড সাইড এর স্লোপ কত, এল এইচ ডি বলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর আর এইচ ডি কত, তাহলে দুটো কি সেম এলো, তাহলে আমরা বলবো যে দুটো পয়েন্টে নন ডিফারেন্সিবল আছে, জয়েন্টের কোশ্চেন। এরকম একটা ফাংশন দিয়ে দেবে, বলবে নন ডিফারেন্সিবল পয়েন্ট কটা আছে, কটা আছে বল, কোথায় কোথায় আছে, এক আর পাঁচে। আজকে তুই গজে অনেক শিখে গেছিস, এটা কিছুই না, এটা ও y = x, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, 2x 3x 4x 5x, ঠিক আছে। আমি কি পেন তুলছি, এটা ড্র করার সময় আমি এটা ড্র করার সময় পেন তুলছি, তাহলে পুরো গ্রাফটা কন্টিনিউয়াস আছে, দেখবো যেখানে যেখানে শার্প আছে, কটা পয়েন্টে শার্প আছে, এক্স এর ভ্যালু কোথায়, এক্স এর ভ্যালু কোথায় শার্প আছে বল, আর এখানে কোথায় আছে, স্লোপটা যেটা এখানে আছে, এই যে স্লোপ এম এক্স প্লাস সি, হ্যাঁ এটা y ইকুয়াল টু কত আছে বল, ফোর আছে, তাহলে এম এম এর ভ্যালু তো জিরোই আছে, y ইকুয়াল টু ফোর কে কিভাবে লেখা হয়, জিরো ইন্টু এক্স প্লাস ফোর লেখা হয় তো, তাহলে এম এর ভ্যালু কত আছে, স্ট্রেট লাইন হলে জিরোই হয়, ঠিক আছে, আর উপাচারটা মাইনাস টু আছে। তখন ওটা হতো না, নোট করে নে, এই ছবি এঁকে নিয়েছিস তো, সবাই যাও, সবার প্যাক আপ হয়ে গেছে, কোথায় ছিল, ও ওটা করা যাবে না, দিকে অনেক টাইম লাগবে, ওটা হোমওয়ার্ক থাকবে, দেখবো কে পারিস, যে পারবি তাকে কিটক্যাট দেওয়া হবে, কিটক্যাট, এটা হোমওয়ার্ক, হ্যাঁ কি দেবো, হিন দেবো, হিন দেবি, দেখ এই ভিতরে ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ খুঁজতে হবে, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তো, পজিটিভ কি করে বুঝবো, এর ডি চেক করবি, বি স্কয়ার মাইনাস ফোর এসি, এর এ তো গ্রেটার দেন জিরো, এর ভ্যালু কত আছে বল, ওয়ান আছে তো, আর ডি এর ভ্যালু কত, বি স্কয়ার মাইনাস, চেক করবি এটা নেগেটিভ আসছে না পজিটিভ আসছে, যদি নেগেটিভ আসে তাহলে কি হবে, উপরেই হবে গ্রাফটা, মানে এক্স অ্যাক্সিস কে টাচ করে না, একটা প্যারাবোলা কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম এক্স অ্যাক্সিস কে টাচ করে তো, এর মানে কি ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয়, আচ্ছা ডি লেস দ্যান জিরো হলে কি হবে, টাচ করবে না, উপর দিয়ে চলে যাবে, আবার এও গ্রেটার দ্যান জিরো আছে তার মানে উপরে হবে, আর এ তো নেগেটিভ হলে নিচে হতো, এ তো নেগেটিভ নেই, তার মানে এই গ্রাফটা কি বলতো, এই ফাংশনটা কি হলো, ভিতরে ফাংশনটা পজিটিভ হলো, যদি আসে তাহলে এই মডটা কিসে খুলবে বল, প্লাসেই খুলবে, তাহলে এই মডটা উড়ে যাবে, তারপরে তখনই প্লাস চার আর মাইনাস টু করবো, তখন কত হবে কনস্ট্যান্টটা, প্লাস টু হবে, তখনও ডি বার করবি, প্লাস ফোর মাইনাস টু কত হবে বল, প্লাস টু আসবে, ওখানেও ডি বার করবো তো, ডি বার করে চেক করবি লেস দেন জিরো কিনা, লেস দেন জিরো হলে কি হবে, আবার মডটা খুলে যাবে, সাইন উইদাউট উইদাউট চেঞ্জিং সাইন, এরকম করে করে ফাইনালি খুলতে হবে, সলভ করতে হবে, না না উইদাউট গ্রাফ, এমনি সলভ করতে হবে, ঠিক আছে, দেখা যাক রাস্তায় ঘাটে যখন টাইম পাবি, বেকার খুলে বসবি কোশ্চেনটা, এটা মাইনাস থ্রি, ওই মাইনাসই আছে, এখানে মড, এটা একটা মড, দুটো মড, তিনটে মড, একটা মড, দুটো মড, তিনটে মড, স্যার আবার ওই পেজটা যান না, যেটা দেখছিলাম, কোন পেজটা, এনডি এনডি লাস্টে ওই x - 1 আর -5 নন ডিফারেন্সিবল পয়েন্টটা, না স্যার ওই সাম করলে ভ্যালুটা হচ্ছে 2x - 6 হচ্ছে তো, আমি তো তাই করেছি, বাট ওটা তো
প্লাস মাইনাস 6 হবে লেস দ্যান 1 এর জন্য পাগল তুই এতক্ষণ কি করলাম রামায়ণ পড়ে সীতা রামের মাসি গ্রেটার দ্যানটা সবচেয়ে নিচে হয় তো x গ্রেটার দ্যান 5 হলেই তো সব পজিটিভ হবে আচ্ছা ছুটি হ্যাঁ